وسلم تسليما اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى بلده سيدنا مرشدنا المكرم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি যুগে যুগে ওলি আল্লাহ ও পয়গম্বরগণকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, এবং সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদিগকে এই বেলায়েত দিবস মওলা আলী মুশকিল কুসা আলাইহিস সালামের এই অভিষেক দিবস পালন করার তৌফিক আতা করেছেন। তাই সর্বপ্রথমে আমি আমার আকা ও মওলা তাজদারে আম্বিয়া আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাকে, রওজা পাকে জানাই লাখ লাখ ভক্তিপূর্ণ দরুদ ও সালাম। অতঃপর আমাদের পীর ও মুর্শিদ, কিবলা ও কাবা, আকা ও মওলা, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক ও শাহজাদা হুজুর পাক, তিন মহান হযরত পাকের কদম পাকে জানাই লাখ লাখ ভক্তিপূর্ণ কদমবসি ও সাজদা পাক। অতঃপর উপস্থিত হাজেরিন সমস্ত আমার পীর ভাই ও পীর বোন সকলের উদ্দেশ্যে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং ঈদ এ গাদীরের মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আঠারোই জিলহাজ, আঠারোই জিলহাজ আমাদের জন্য খুব বড় একটা দিন এবং খুব বড় আনন্দের দিন, এই জন্য যে সমস্ত আউলিয়ায়ে কেরামের সর্দার তাজদারে বেলায়াত, তাজদারে বেলায়াত শেরে খোদা হায়দার কররার মওলা আলী মুশকিল কুসা আলাইহিস সালামের বেলায়াত দিবস আজকে দিনটিকে বলা হয়। বেলায়াত দিবস অর্থাৎ এই দিনে দশম হিজরির আঠারোই জিলহাজ, সেদিন ছিল বৃহস্পতিবারের দিন। ওই দিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়া লাখ সাহাবায়ে কেরামের মজমাই তাদের সামনে মওলায়ে কায়নাত পাককে তুলে ধরে তার বেলায়েতের ঘোষণা দিয়েছিলেন। আমি যার মওলা, আলী যার মওলা ডিক্লারেশন দিয়েছিলেন এবং তার প্রভুত্ব ও বেলায়েতের। আমাদের অনেকেই এই কথা বলে থাকেন যে আঠারোই জিলহাজ মওলায়ে কায়নাত পাক বেলায়েত লাভ করেছিলেন, এ কথা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। আঠারোই জিলহাজ বেলায়েত লাভ করেন নাই, যেমনভাবে 570 খ্রিস্টাব্দের 40 বৎসর উমর মুবারকে যেমন রসুলে পাক নবুয়াত লাভ করেন নাই, 40 বৎসর উমর মুবারকে রসুলে পাক নিজের নবুয়াতের ঘোষণা দিয়েছিলেন, এলান করেছিলেন, কিন্তু নবুয়াত যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরিই করেননি, রসুলে পাক বলেছেন যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন তারও আগে আমি নবী ছিলাম, ঠিক তদ্রূপ আঠারোই জিলহাজ মওলায়ে কায়নাত পাক বেলায়েত লাভ করেন নাই। বেলায়েত যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরিই করেননি, আদম আলাইহিস সালাম যখন মাটি ও পানির মাঝে ছিলেন তারও আগে থেকেই মওলায়ে কায়নাত পাক তামাম অলিকুলের সর্দার ও বেলায়েতের মালিক ছিলেন। কিন্তু এই আঠারোই জিলহাজ, আঠারোই জিলহাজ যেমন হেরা পাহাড় থেকে বেরিয়ে এসে নবী পাক নিজের নবুয়াতের এলান করলেন, তেমনি দশম হিজরির আঠারোই জিলহাজ রসুলে পাক মওলায়ে কায়নাত পাকের বেলায়েতের এলান করলেন, ঘোষণা করলেন। বুঝতে পেরেছেন? ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি যার মওলা, আলী তার মওলা দুনিয়া সৃষ্টির বহু আগে থেকে, যেদিন থেকে নবীর নবুয়াত, যেদিন থেকে নবী পাকের নবুয়াত এবং রসুলে পাকের রেসালাত, সেই দিন থেকে মওলা আলীর বেলায়েত। বুঝতে পেরেছেন? কবে থেকে নবীর নবুয়াত, কবে থেকে নবীর নবুয়াত, যেদিন থেকে আল্লাহর উলুহিয়াত, যেদিন থেকে আল্লাহর বহু উলুহিয়াত এবং আল্লাহর ওয়াহদানিয়াত, ওয়াহদাহু লা শরীকা লাহুর, যেদিন থেকে ওয়াহদানিয়াত, ওয়াহদাহু লা শরীকা লাহ, খোদা তালার যেদিন থেকে ওয়াহদানিয়াত এবং যেদিন থেকে আল্লাহর উলুহিয়াত, সেই দিন থেকেই নবীর নবুয়াত এবং মওলা আলীর বেলায়াত। একদিন থেকে, একদিন না আগে না একদিন পরে, আগে থেকে, কিন্তু জেনেছি আমরা পরে। বুঝতে পেরেছেন? জেনেছি আমরা পরে, জানলাম পরে, ঘোষণা হলো পরে, ডিক্লারেশন হলো পরে, এলান হলো পরে।
গদিরে খুমের আগেও রসুলে পাক মাওলা কায়নাত পাকের বেলায়েতের কথা বলেছেন। শুধু আঠারোই জিলহাজ নয়, আঠারোই জিলহাজে একটা আনুষ্ঠানিকভাবে আড়ম্বরের সহিত সবচেয়ে বড় একটা ইজতেমা করে 1,24,000 সাহাবিদের মধ্যে ফাইনাল ডিক্লারেশন দিলেন যে আমি যার মাওলা, আলী যার মাওলা। কিন্তু তার মানে এই নয় যে তার আগে বলেননি, তারও আগেও বলেছেন, বুঝতে পেরেছেন? আমি সে ঘটনা আমি বলবো, এর উপরেও কোরআন পাকে আয়াত পাক আছে। আগেও যে আমি যার মাওলা, আলী যার মাওলা বলেছেন, এর উপরেও কোরআনে আয়াত আছে। তখন এক এক সময় এক এক পরিপ্রেক্ষিতে বলেছেন, তখন যারা উপস্থিত ছিলেন সেই সময় বলেছেন, মসজিদে নববীতে আয়াত অবতীর্ণ হয়েছে, মসজিদে নববীতে যে কয়জন সাহাবি ছিলেন তাদের মাঝে বলেছেন, আরও অন্যান্য মৌকাতে বলেছেন, কিন্তু তাতে বিরাট মাজমা ছিল না, সবাই জানতে পারেননি। কিন্তু সব হাদিসই রসুলে পাক কিন্তু বড় মাজমা করে বলেননি, হাদিস তো প্রচুর রসুলে পাকের আছে, অনেক কওল আছে, কিন্তু সব যখন যে টাইমে বলেছেন যারা শুনেছে তারা শুনেছে, তারা তখন পরবর্তীকালে বা তারা তখন যারা অনুপস্থিত ছিলেন সে সাহাবিদের কাছে শুনিয়ে দিয়েছে। এইভাবে সাহাবি থেকে তাবেইন শুনেছে, তাবেইন থেকে তাবায়ে তাবেইন শুনেছে, এইরকমভাবে মুহাদ্দিসদের কাছে এসছে, এইভাবে কেতাবে এসে গেছে। কিন্তু রসুলে পাক প্রত্যেকটা কথা বলার জন্য 100,000 সাহাবিদেরকে সমবেত করে বলেননি, জয়জনের সামনে বলেছেন, হয়তো 10 জনের সামনে বলেছেন, কখনো কোনো হাদিস 100 জনের সামনে বলেছেন, কখনো 20 জনের সামনে বলেছেন, বাস ওটাই ফাইনাল। যখন বললেন রসুলে পাক, বা আল্লাহ পাকের হুকুম যখন হলো বা ইলহাম হলো বা ওয়াহি হলো, তখন যারা যারা নবী পাকের কাছে উপস্থিত ছিলেন তারাই শুনলেন, আর নবী পাককে বলার প্রয়োজন হয়নি। এখন যারা শুনলেন এরা এবারে আর যা যে সাহাবিরা ছিলেন না তাদের সামনে শুনিয়ে দিয়েছেন। কিন্তু একটাই হাদিস, একটাই কথা যেটা রসুলে পাক বলার পরেও মসজিদে নববীতে বলেছেন বা আরও অন্য কোথাও বলেছেন কিংবা হারাম শরীফে বলেছেন, বলার পরেও যখন বললেন তখন তো সাহাবিদের কানে গেল যারা ছিলেন তারা, এবং তারা তো আবার যারা অনুপস্থিত তাদেরকে শুনালেন, ফলে এটা তো সাহাবিদের কানে চলে গেল। এরপরে এটা আবার কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছিল, কি আয়াত অবতীর্ণ হয়েছিল আমি পরে সেদিকে আসছি, কি আয়াত অবতীর্ণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বলেছেন, ফলে এটা তো ভুলে যাওয়ার বা মিটে যাওয়ার কথা নয়, কেন কোরআনেই আয়াত আছে, সে আয়াত এসেছে। তারপরেও আল্লাহ পাক এটার প্রতি গুরুত্ব, এত গুরুত্ব দেওয়ার জন্য রসুলের পাকের ইন্তেকালের পূর্বে, বেশালে হকের পূর্বে বললেন সব সাহাবিদেরকে আগে সমবেত করেন এক জায়গায়, যত লোক হজ করতে এসছে, যাতে কোনোভাবেই কেউ বলতে না পারে যে এ কথা আমাদের কানে এসে পৌঁছায়নি, কোনো সাহাবি যাতে বলতে না পারে কি জানি এটা কোনোভাবে আমার কাছে এসে পৌঁছায়নি। কাজেই 1,24,000 সাহাবিদেরকে সমবেত করে ফের আল্লাহ পাক ডিক্লারেশন দেওয়া করালেন। কিন্তু এর আগে এই আয়াত এসছে, যেমন সুরা মায়েদার 55 নম্বর আয়াত, এটা সুরা গদিরে খুমে যে আয়াত নাজিল হলো সুরা মায়েদা 67 নম্বর আয়াতের আগে নাজিল হয়েছে। সুরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে আমার রাসূল, যখন উনি হজ থেকে ফিরছেন, মক্কা শরীফ থেকে মদিনা ফিরছেন, তো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ ফেরার পথে মধ্যবর্তী স্থানে এই আয়াত পাক নাজিল হয়েছিল, এবং আল্লাহ পাক বললেন যে হে নবী, আপনি, হে আমার রসুল, আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে মওলা আলীর বেলায়েতের ব্যাপারে, সেটা আপনি এখন এত বড় সমাবেশে 1,24,000 সাহাবিদের মাঝে আপনি বলে দেন, আর যদি আপনি না বলেন আপনি রেসালাতের কিছুই পূর্ণ হলো না, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন, কিন্তু আর যারা কাফের তাদেরকে সেই কাফের সম্প্রদায়কে আল্লাহ হেদায়াত করেন না। এই আয়াত যখন অবতীর্ণ হলেন তখন গদিরে খুমে এসে বলেছিলেন, মান কুন্তু মাওলাহু ফা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। কিন্তু এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে আয়াত নাজিল হয়েছে সুরা মায়েদার 55 নম্বর আয়াত, যদিও আয়াতটা 55 আগের আয়াত, কিন্তু নাজিলও হয়েছে এটা আগে, এটা 55 নম্বর আয়াত, কি ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের ওয়ালি, তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক, তোমাদের ইমাম, তোমাদের নেতা কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ এবং তার রসুল, এবং সেই ইমানদার ব্যক্তি যিনি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় জাকাত প্রদান করছেন। এটা মসজিদে নববীতে আয়াত অবতীর্ণ হয়েছিল।
এটা রসুল পাকের বিদায় হজে যে ভাষণটা দিয়েছিলেন তার আগের ঘটনা, তারও আগে। এই আয়াতের সানে নজুল হলো এই আয়াত পাকের সানে নজুল আল্লামা জালালউদ্দিন সিউতি রেবায়ত করেছেন তাফসিরে দুররে মানসুরের মধ্যে। ফের এই আয়াতের সানে নজুল ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি রেবায়ত করেছেন তাফসিরে কবীরের মধ্যে। ফের এই আয়াতের সানে নজুল শাহিনশাহ বাগদাদ পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির গৌসে আজম আমাদের পীর পীর ও মুর্শিদ হুজুর গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসেনের বাগদাদী আল ইসলাম, উনিও রেওয়ায়ত করেছেন তার তাফসিরের কিতাব তাফসিরুল জিলানির মধ্যে, এটা বৈরুত প্রিন্ট লেবানন হুজুর পাকের লাইব্রেরিতে কিতাব আছে, যদিও আমার কাছে এই কিতাব নাই। এই কিতাবগুলো হুজুর পাক আমাকে দেন এবং আমি ওনার লাইব্রেরি থেকে আমি পড়ি, তাকে উনিও রেওয়ায়ত করেছেন এবং আরও অন্যান্য বড় বড় মুহাদ্দিস নিজের নিজের এবং মুফাসসির নিজের নিজের তাফসির ও হাদিসের কিতাবে এটা রেওয়ায়ত করেছেন। কী রেওয়ায়ত করেছেন? এর সানে নজুল হচ্ছে এই যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন, সাহাবায়ে কেরামগণও পড়ছিলেন। এই আয়াতের উপরে আমি আমার গদিরে খোমের যে কিতাবটা আমি লিখেছি গদিরে খোমের চূড়ান্ত ঘোষণা, এই আয়াতের উপরে আমি ১২টা কিংবা ১৩টা তাফসির আমি করেছি আলাদা আলাদা সনাদের সহিত আলাদা আলাদা হাদিস থেকে। আপনারা সেটা পড়ে দেখবেন যে এটা যে মওলায়ে কায়নাত পাকের সানে আয়াত, এটার উপরে ১৩টা আলাদা আলাদা আমি সনাদ দিত মানে তাফসির আমি ওখানে আলাদা আলাদা কোট করেছি। আমি আপনাদেরকে মুখতাসারের মধ্যে মূল কথাটা শোনাতে চাচ্ছি, এই আয়াত পাকের সানে নজুল কিসের পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে? এখানে তো আল্লাহ পাক বললেন যে তোমাদের ওয়ালি তোমাদের অভিভাবক কেবলমাত্র আল্লাহ, তোমাদের অভিভাবক শুধু আল্লাহ। কেবলমাত্র মানে কি? ইন্নামা, এটা ইন্নামা শব্দটা এসছে মানে কালেমায়ে হাসার বলে আরবিতে, আরবিতে কি বলে কালেমায়ে হাসার মানে যাকে সীমাবদ্ধ করা হয় যার দ্বারা, বুঝতে পারে সীমাবদ্ধ। শুধুমাত্র তোমাদের তোমাদের অভিভাবক শুধুমাত্র আল্লাহ মানে আর কেউ নয়, তার মানে কি? তোমাদের অভিভাবক শুধুমাত্র আল্লাহ মানে আর কেউ নয়, কিন্তু তার সাথে আবার সামিল করছেন তোমাদের অভিভাবক বা তোমাদের গার্জেন তোমাদের ওয়ালি তোমাদের মাওলা শুধুমাত্র আল্লাহ বা রাসূলহু এবং তার রাসূল, মানে শুধুমাত্র আল্লাহ বলে সব কিছুকে আল্লাহ আল্লাহ থেকে আল্লাহকে সব কিছুর থেকে আলাদা করে নিলেন, মানে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ তোমাদের অভিভাবক নয়, কোনো গায়রুল্লাহ তোমাদের অভিভাবক নয়, কিন্তু আল্লাহর সাথে যাদের সম্পৃক্ততা আছে তারা ছাড়া, তারা গায়রুল্লাহ নন। যার কারণে ওয়াও আতেফা দিয়ে আবার সংযোজন করলেন আল্লাহ তাআলা খোদাই, ওয়াও আতেফা, আতেফা মানে কম্বাইন সূচক অব্যয়, কম্বাইন সূচক অব্যয়ের দ্বারা সংযোজক অব্যয়ের দ্বারা আল্লাহ পাক সংযোজন করলেন যে শুধুমাত্র তোমাদের অভিভাবক আল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নয়, এই অভিভাবকত্বের সাথে কাউকে শরীক করা যাবে না, শিরক হবে, কাউকে শরীক করা যাবে না। অন্য কিছুতে শরীক করা যায় যেমন রব, আল্লাহ কি রব, কিন্তু আল্লাহর রুবুবিয়াতের সাথেও শরীক আছে। যেমন আপনি আপনি মোনাজাতেই মোনাজাতে দেখবেন অনেক আলেম এটা পাঠ করেন কি আল্লাহ আল্লাহুম্মা ইগফির লি ওয়ালি ওয়ালিদাই ওয়া লিমান তাওয়ালাদা ওয়াল জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা আল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম আল আমওয়াত, তারপরে রাব্বির হাম হুমা কামা, মোনাজাতের সময় পড়েন না রাব্বির হাম হুমা কামা রব বায়ানি সাগীরা, এখানে দুজনকে আপনি রব বললেন, এক রব আল্লাহকে যে রাব্বির হাম, হে রব হে আমার প্রভু প্রতিপালক তুমি রহম করো, রাব্বির হাম তুমি রহম করো, কার উপরে? রাব্বির হাম হুমা সেই দুজনের উপরে, হে আল্লাহ তুমি হে রব হে আমার প্রতিপালক খোদা তুমি রহম করো ওই দুজনের উপরে, রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা, সেই দুজন যারা যেমনভাবে আমি যখন ছোট ছিলাম ছোটবেলা অবস্থায় আমাকে লালন পালন করেছিল প্রতিপালন করেছিল, তো রব্বায়ানি রব্বায়ানি মানে আমাকে প্রতিপালন করেছিল, এখানে নিজের আব্বা এবং মাকে রব বলা হলো এই কোরআন পাকের আয়াতে। তা আল্লাহ পাক নিজেকেও রব বললেন, আবার পিতা ও মাতাকেও রব বললেন। আবার সূরা ইউসুফে আছে, সূরা ইউসুফ
সুরা আল ইউসুফের মধ্যে আছে, যখন ইউসুফ আল ইসলাম কারাগারে ছিলেন আর বাদশাহ যখন স্বপ্ন দেখলো, সেই বাদশাহ তো বাদশাহ সেই স্বপ্নের তাবির নেওয়ার জন্য যে ব্যক্তিকে পাঠালো, সেও জেলে ছিল, কয়েদখানায় ছিল, সেই জানতো যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির করতে পারেন। সে বাদশাকে যখন বলল যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা, মানে সেই স্বপ্নের তাবির, সবাইকে ডাকলো, সব সাধু পুরুষদেরকে, কেউ তাবির করতে পারলো না। তখন ওই ব্যক্তি বলল যে কারাগারে এক ব্যক্তি আছেন, উনি স্বপ্নের তাবির করতে পারেন। তখন যখন সেই বাদশাহ তাকে আবার কারাগারে পাঠালো যে যাও আমার এই স্বপ্নের তাবির করে নিয়ে এসো, ব্যাখ্যা করে নিয়ে এসো, ইউসুফ আল ইসলাম তার ব্যাখ্যা করে দিলেন। এবং সে প্রসঙ্গে যখন বাদশার কথা বললেন, তখন তিনি বললেন যে তুমি তোমার রবকে এ কথা বলবে, সেখানে বাদশাকে রব বললেন। তো রব মানে যে প্রতিপালন করে, প্রতিপালক। আমার বাবা মাও প্রতিপালক, ছেলেবেলা থেকে আমাকে প্রতিপালন করেছেন। যে দেশে আমি বাস করছি সে দেশের রাজাও বাদশাহ সব প্রজাদেরকে প্রতিপালন করছে, কাজে বাদশাহও প্রতিপালক, সেও রব। কিন্তু সমস্ত রবের রব হচ্ছেন আল্লাহ রব্বুল ইজ্জাত, কিন্তু সেও রব, বাবাও রব, মাও রব, বাদশাহও রব, আল্লাহও রব। আল্লাহ নিজের রবুবিয়াতের সাথে তাদেরকেও শরীক করেছেন, সে তার তাকাত, তার যতটা তাকাত সে অনুযায়ী সে রব। বাপমার যেরকম তাকাত সে অনুযায়ী বাপমার রব, বাদশার যেমন তাকাত সে অনুযায়ী বাদশার বাদশার রব, খোদার যে এরকম তাকাত খোদা হচ্ছেন সব রবের রব। কিন্তু এই ওলির সাথে এরকম আরও অনেক ব্যাপারে, রহিমের ব্যাপারে আল্লাহ রহিম, তার সাথে সাধারণ মানুষকেও সামিল করেছেন। আমরা এমনি কোনো লোককেও রহিম বলি, দয়ালু বলি, দাতা বলি, করিম বলি। কোনো মানুষ দাতা আছে, হাজি মোহাম্মদ মহসিন, হাজি মোহাম্মদ মহসিন, উনি খুব দান করতেন, ওনাকে দানবীর বলা হতো। কিন্তু ওনাকে দানবীর বলা বা দয়ালু বলা, দাতা বলা শিরক হবে না। তার ওকাদ অনুযায়ী সে দাতা, আর সে দাতারও দাতা হচ্ছেন আল্লাহ। তো আল্লাহকে দাতা বললেও আমাদের মানুষের মধ্যেও দাতা থাকতে পারে, রহিম থাকতে পারে, রব থাকতে পারে। কিন্তু এখানে আল্লাহ পাক কালেমায়ে হাসার দিয়ে আল্লাহ পাক নিজের মধ্যে সীমাবদ্ধতা করলেন যে তুমি নিজে একজন ব্যক্তি দাতা হলে সে নিজেকে দাতা বলতে পারে, তাকে লোকে দাতা বলতে পারে। কেউ দয়ালু হলে তাকে দয়ালু বলতে পারে, রহিম বলতে পারে, রহমান বলতে পারে, করিম বলতে পারে। কেউ কাউকে প্রতিপালন করলে তাকে প্রতিপালক বা রব বলতে পারে। কিন্তু ইন্নামা ওয়ালিয়কুম, কেবলমাত্র তোমাদের অভিভাবক, গার্জেন ও মাওলা ও নেতা ও ইমাম শুধু আল্লাহ। এখানে কোনো বান্দা বা কোনো খালেক মখলুক নাই, শুধুমাত্র আল্লাহ। এখানে কালেমে হাসার দিয়ে আল্লাহ পাক নিজেকে এক আলাদা করে নিলেন, যেখানে তোমরা মখলুক কেউ দাবি করতে পারবে না যে আমি ওয়ালি, আমি মালিক, আমি মাওলা, আমি প্রভু, এ কথা কেউ দাবি করতে পারবে না। ইন্নামা ওয়ালিয়কুমুল্লাহ, তোমার কেবলমাত্র তোমাদের ওয়ালি শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। ওয়া রাসূলুহু, এবার আল্লাহ নিজের অভিভাবকত্ব মাওলাইত্বের সাথে সামিল করলেন এবং তার রাসূলকে। মখলুকের ভিতরে অন্য আর কেউ সামিল হবে না, মখলুকের ভিতর থেকে সামিল করলেন, মখলুকের ভিতর থেকে যে আমি যেমন তোমাদের প্রভু, আমি যেমন তোমাদের মালিক, আমি যেমন তোমাদের মাওলা, এই মাওলাইত্বের সাথে সামিল হলেন আল্লাহর রাসূল। আর বাল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, আর সেই ইমানদার ব্যক্তিগণ যারা নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করে থাকেন। তাহলে কে সেই ব্যক্তি যিনি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করেছেন, এক নম্বর। দুই নম্বর, কে সেই ব্যক্তি যিনি আল্লাহর মাওলাইত্বের সাথে এবং রাসূল আল্লাহ ও আল্লাহর রাসূলের মাওলাইত্বের সাথে তাকে সামিল করা হচ্ছে, যেখানে কোনো মখলুক সামিল নাই। ইন্নামা কালামে হাসার দিয়ে সমস্ত মখলুককে আলাদা করা হয়েছে, যেখানে কোনো মখলুক সামিল নাই সেখানে সেই ইমানদার ব্যক্তিকে সামিল করা হচ্ছে আল্লাহর মাওলাইত্বের সাথে, প্রভুত্বের সাথে, ওয়ালিত্বের সাথে। তার মানে এই যে ইমানদার ব্যক্তি যিনি যাকাত দিচ্ছেন, ইনি আম মানুষ নন, যেমন রসুল পাক আল্লাহর থেকে জুদা নন, আল্লাহর নূর থেকে যেমন রসুল পাক, তাই আল্লাহ পাক রসুলকে তার সাথে সামিল করলেন, তেমনি ওই ইমানদার ব্যক্তি ওই না আল্লাহ থেকে জুদা না রসুল থেকে জুদা। তিনিকে এটার সানে নজুলে আল্লামা সিউতিও রেওয়ায়ত করেছেন, তাফসিরে দুররে মনসুরে, ইমাম রাজি তফসির আল কবীরে,
এবং হুজুর গাউসে পাক তাফসিরুল জিলানীতে ও আরও অন্যান্য মুহাদ্দিস আমি তার বিস্তারিত রেফারেন্সও আমি আমার কিতাব গাদিরে খুমের চূড়ান্ত ঘোষণাতে আমি এগুলো কোট করেছি, আপনারা আরও ডিটেল জানতে চাইলে ওই কিতাব থেকে দেখে নেবেন। সানে নজরুল হচ্ছে এই আয়াত পাক কোনো অবতীর্ণ হয়নি, মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন রসুলের পাক, সাহাবাইকার আমরাও ছিলেন, মৌলায় কায়নাত পাক ছিলেন। এক সাহেল এসে সওয়াল করল, এক সাহেল ভিক্ষুক ভিক্ষা চাইল, সবাই নামাজের মধ্যে আছেন, নামাজে কে ভিক্ষা দিবে, আপনি নামাজে থাকলে কেমন করে ভিক্ষা দিবেন? আবার অনেকে মসজিদে তো টাকা পয়সা নিয়েও আসে না। সাহেল দ্বিতীয়বার সওয়াল করল, কেউ ভিক্ষা দিল না, তৃতীয়বার সওয়াল করল ভিক্ষুক চাইল, কেউ ভিক্ষা দিল না, তিনবার চাওয়ার পর যখন কেউ ভিক্ষা দিল না তখন সেই ভিখারি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলল, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, তোমার নবীর মসজিদে এসে আমি ভিক্ষা চাইলাম কিন্তু আমাকে কেউ ভিক্ষা দিল না। যখন এই কথা বলল তখন মওলায়ে কায়নাত পাক রুকুতে ছিলেন, ওনার আঙুলে আংটি ছিল, কোনো কোনো রেওয়ায়েতে এসছে ওনার কনিষ্ঠ আঙুলে আংটিটি ছিল। উনি ভিখারির দিকে লক্ষ্য করে আংটিটি খুলে এইভাবে ছুঁড়ে দিলেন, ছুঁড়ে দিলেন, ভিখারির হাতে গিয়ে পড়ল, ভিখারি সেটা নিয়ে দোয়া করতে করতে চলে গেল। যখনই আংটিটি ছুঁড়ে দিলেন সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিসসালাম আসলেন এবং জিব্রাইল আলাইহিসসালাম এই ওহী নিয়ে আসলেন কোরআন পাকের সূরা মায়েদার 55 নম্বর আয়াত নিয়ে। আল্লাহ পাক বললেন, যাও এ খোশখবরি দিয়ে এসো, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, নিঃসন্দেহে শুধুমাত্র তোমাদের অভিভাবক বা ইমাম বা নেতা বা মাওলা বা ওয়ালি হচ্ছেন আল্লাহ এবং তার রসুল, এবং সেই ইমানদার ব্যক্তি যিনি নামাজের অবস্থায় নামাজরত অবস্থায় এবং নামাজের ভিতরে রুকুরত অবস্থায় জাকাত প্রদান করছেন সায়েলকে, অর্থাৎ আলী আলী আলাইহিসসালাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ভিখারিটি সওয়াল করছিল সেটা কোনো সাধারণ মানুষ ছিল না, বরং আল্লাহর ফেরেশতা ভিখারির রূপে এসেছিল। আল্লাহ পাক মওলা আলী আলাইহিসসালামের শান তোমাদের কাছে তুলে দেওয়ার জন্য ভিখারির বেশে ফেরেশতাকে পাঠিয়েছিলেন এই আয়াত পাক অবতীর্ণ করাবার জন্য। যখনই এই আয়াত পাক অবতীর্ণ হলো সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল হাত তুললেন আল্লাহর দরবারে, হাত উঠে বললেন, আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু ওয়া আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু আদে মান আদাহু ফা আহিব মান আহিবাহু আবগাদা মান আবগাদাহু ওয়ানসুর মান নাসারাহু ওয়াখজুর মান খাজারাহু আদলিল হাক্ক মা আনসুদার। যখনই আল্লাহ পাক বললেন এই আয়াত অবতীর্ণ করলেন তখনই আল্লাহর রাসূল আবার হাত উঠিয়ে বললেন, হে আল্লাহ আমি যার মাওলা আলী তার মাওলা, এবং হে আল্লাহ তুমি তার সাথে বন্ধুত্ব রাখো যে আলীর সাথে বন্ধুত্ব রাখে, এবং তুমি তার সাথে শত্রুতা রাখো যে আলীর সাথে শত্রুতা রাখে, এবং হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে, এবং তুমি তার সাথে তাকে সাহায্য করো যে আলীকে সাহায্য করে, এবং তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও যে আলীর থেকে মুখ ফিরিয়ে নেয়, এবং হে আল্লাহ আলী যেদিকে যায় হককে সেদিকে রাখো। তো সেই তখন একবার বললেন, আমি যার মাওলা আলী তার মাওলা। যখন এই আয়াত পাক নাজিল হলো তখন বললেন, আমি যার মাওলা আলী তার মাওলা, আর আয়াতটাই নাজিল হলো ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, ওয়ালি ওয়ালি শব্দ থেকে মাওলা এসেছে, ওয়ালি মানে অভিভাবক হয়, ওয়ালি মানে বন্ধু হয়, ওয়ালি মানে ওয়ালি মানে মালিক হয়, ওয়ালি মানে ইমাম হয়, ওয়ালি মানে নেতা হয়, ওয়ালির অনেক মানে হয়, কিন্তু আল্লাহর জন্য যখন ওয়ালি আসবে আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওয়ালি আল্লাহ, তোমাদের বলছেন আল্লাহ কাকে, বান্দাকে, তোমাদের ওয়ালি আল্লাহ, আল্লাহ তোমাদের কুম কাকে বলছেন, বান্দাকে। তো এখানে নেককার বান্দাও আছে গুনাহগার বান্দাও আছে, মুমিনও আছে মুসলমানও আছে, কাফিরও আছে মুশরিকও আছে, আল্লাহ মুমিনেরও ওয়ালি মুমিনদেরও অভিভাবক নাকি, মুসলমানেরও অভিভাবক কাফেরেরও অভিভাবক মুশরিকেরও অভিভাবক পাপী লোকেরও অভিভাবক নেককার লোকেরও অভিভাবক। যদি এখানে ওয়ালি শব্দের অর্থ বন্ধু নেই নেওয়া হয় তো নিশ্চয় তোমাদের কেবল তোমাদের ওয়ালি কেবলমাত্র আল্লাহ, মানে তোমাদের বন্ধু যদি আমি মানে নিই যে তোমাদের বন্ধু আল্লাহ, বুঝলাম আল্লাহ না হয় মুমিনদের বন্ধু হলেন, মুনাফিকের বন্ধু কী করে হবেন আল্লাহ? আল্লাহ কি মুনাফিকদের বন্ধু? আল্লাহ কি কাফিরদের বন্ধু? আল্লাহ কি মুশরিকদের বন্ধু? কাজে এই ওয়ালি শব্দটি বন্ধু অর্থে আল্লাহর জন্য নেওয়া যাবে না, কেন আল্লাহ ওয়ালি সকলের, মুমিনেরও ওয়ালি মুশরিকেরও ওয়ালি কাফিরেরও ওয়ালি। বন্ধু অর্থ নিলে আল্লাহ কাফিরের বন্ধু হলেন তো কাফিরও ওয়ালি উল্লাহ ওয়ালি আল্লাহ হয়ে গেল, মুশরিকও ওয়ালি আল্লাহ হয়ে গেল, কাফের মুশরিকেরা ওয়ালি আল্লাহ নয়,
তা আল্লাহ কাফিরদেরও বলি মুশরিকদেরও বলি। এখানে যদি মালিক অর্থ নেওয়া হয়, নেতা অর্থ নেওয়া হয়, অভিভাবক অর্থ নেওয়া হয়, তা আল্লাহ কাফিরদেরও নেতা, আল্লাহ কাফিরদেরও অভিভাবক, মুশরিকদেরও অভিভাবক। তাই এখানে ওলি শব্দটি অভিভাবক ও নেতা ও মাওলা অর্থে। তো এখানে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মাওলা কেবলমাত্র আল্লাহ, এবং তোমাদের মাওলা তাঁর রাসূল, এবং তোমাদের মাওলা সেই ইমানদার ব্যক্তি যিনি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত দিচ্ছেন, অর্থাৎ আলী। এখানে রাসূলে পাক তো বললেনই, বরং কোরআনে আয়াত অবতীর্ণ করে আল্লাহ পাক আলীকে মাওলা বললেন। গাদিরে খুমের আগে আলীকে মাওলা বলেছেন, ওয়ালি বলেছেন, আল্লাহ পাক আগেই ডিক্লারেশন দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো যখন এই কথা আবার বললেন, এর তফসিরে আবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তফসির আল কবীরে বিস্তারিত একটা তফসির লিখেছেন। তফসিরটা দিয়েছেন এই, যখন ভিখারি এসে ভিক্ষা চাইল, কেউ যখন ভিক্ষা দিল না, মাওলায়ে কায়নাত পাকের কনিষ্ঠ আঙুলে আংটিটি ছিল, উনি ছুঁড়ে দিলেন। যখনই উনি ছুঁড়ে দিলেন, তখন ভিখারি সেই সায়েল আংটিটি নিয়ে চলে গেল। এটা রসুলের পাকের সামনে ঘটলো। তফসির আল কবির আমার গাদিরে খুমের বইয়ে দেওয়া আছে, আপনারা ডিটেলে পড়ে নেবেন। রসুলে পাকের চোখের সামনে ঘটলো, হুজুর খুব খুশি হয়ে গেলেন যে হুজুর তো জানছেন ফেরেশতা এসে সওয়াল করেছে ভিখারি রূপে, সবার সায়েল করলো, কোনো সাহাবি ভিক্ষা দিল না, সব নামাজে ছিল, কিন্তু একমাত্র আমার আহলে বেত মৌলাই কায়নাত পাক এমনই দাতা যে নামাজের হালাতে দান করলেন, খায়রাত করলেন, জাকাত দিলেন, এবং নামাজের হালাতে কি রুকুরত অবস্থায় জাকাত দিয়েছেন। মাওলা রসুলের পাকে জান ভরে গেল, খুব খুশি হয়ে গেলেন। যখন খুশি হয়ে গেলেন, উনি হাত তুললেন আল্লাহর দরবারে, তখন আয়াতটি আসেনি, হাত তুলে বলে আল্লাহ মুসা আলাইহিসসালাম তোমার কাছে প্রার্থনা করেছিলেন, রব্বিশরাহলি সদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষকে উন্মোচন করে দাও। এটা আমাদের ঘরের কথা নয়, বা চার নম্বর আমি দরবার পাকের হুজুর পাকের কথা আপনাদের শোনাচ্ছি না, ভাই আপনারা তো সব দরবারের মুরিদ, হুজুর পাকের নাম পাক বললেই মানবেন, কিন্তু এ তো লাইভ টেলিকাস্ট হচ্ছে, দরবারের বাইরের লোকরা তো মানবে না। তো এটা আমার দরবারের কথা নয়, এ ইমাম রাজি রেওয়ায়ত করেছেন তফসির আল কবীরের মধ্যে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইকে বেরেলভি, দাওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, আহলে হাদিস, শিয়া ছাড়া, বেরেলভি, ওয়াহাবি, দাওবন্দি, লামাজাবি, খারেজি, সমস্ত মাঝহাব 72টা দল ইমাম রাজিকে মানে, ফখরুদ্দিন রাজিকে তফসিরুল কবীরে রেওয়ায়ত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ তোমার কলিমুল্লাহ মুসা আলাইহিস সালাম তোমার দরবারে প্রার্থনা করেছিল যে আল্লাহ কোরআন পাকে আয়াত আছে, রব্বিশরাহলি সদরি, আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও, এবং আমার বাক শক্তিকে খুলে দাও, মুখের জড়তাকে দূর করে দাও, এবং আমার আহলের ভিতর থেকে, পরিবারের ভিতর থেকে, আমার আহলে বাইতের ভিতর থেকে আমার উজির বানাও যার নাম হারুন, এবং যে আমার ভাই, কোরআন পাকে আয়াত আছে যে আমার আহলের ভিতর থেকে, আমার পরিবারের ভিতর থেকে, আমার আহলে বাইত পাকের ভিতর থেকে আমার ভাই হারুনকে আমার উজির বানাও, এবং তার দ্বারা আমার পিঠকে মজবুত করো। এটা রাসূলের পাক বললেন যে মুসা আলাইহিস সালাম তোমার কাছে এইভাবে দোয়া করেছিলেন। আর আজ এই মসজিদের ভিতরে একজন ব্যক্তিই উপযুক্ত, সমস্ত লোক মজুদ থাকতে মাওলা আলী নামাজের হালাতে জাকাত দিয়েছেন, যার কারণে আমিও মুসা আলাইহিস সালামের কাছ থেকে যেভাবে দোয়া করেছিলেন এইভাবে আমি তোমার কাছ থেকে দোয়া করছি, রব্বিশরাহলি সদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষকে উন্মোচন করে দাও, ওয়া ইয়াসসিরলি আমরি, এবং আমার কাজকে তুমি সহজ করে দাও, এবং আমার মুখের জড়তাকে দূর করে দাও, ওয়াজআল্লি ওয়াজিরাম মিন আহলি আলিয়ান আলাইহিস সালাম, এবং তুমি আমার আহলে বাইতের ভিতর থেকে আলীকে আমার উজির বানাও। এই আয়াতের শানে নজুলে ইমাম রাজি রিওয়ায়াত করেছেন, ওয়াজআল্লি ওয়াজিরাম মিন আহলি আলিয়ান আলাইহিস সালাম, এবং হে আল্লাহ তুমি আমার আহলে বাইত পাকের ভিতর থেকে এই আলীকে আমার উজির বানাও, এবং ইনার দ্বারা আমার পিঠকে মজবুত করো।
তো খোদ রাসূলে পাক বলেছেন, আমার উজির আমার আহলে বাইত থেকে বানাও, আমার খলিফা আমার আহলে বাইত থেকে বানাও, আমার জানাশিনকে আমার আহলে বাইত থেকে বানাও, আমার খলিফা আমার আহলে বাইত থেকে বানাও, আমার উজিরকে আমার আহলে বাইত থেকে বানাও, এবং আমার আহলে বাইত নয় আহলে বাইতের ভিতরে কাকে বানাও, নাম উচ্চারণ করে বলে দিয়েছেন, ওয়াজ আল্লি মিন আহলে বাইতি মিন আহলি আলিয়ান, আমার আহলে বাইতের ভিতর থেকে আলীকে আমার উজির বানাও, আমার খলিফা বানাও, আমার জানাসিন বানাও, আমার লখতে জিগার বানাও, আমার সাজ্জাদানাসিন বানাও, আমার খলিফা বানাও, আমার ওয়াসি বানাও, আমার উজির বানাও, রসুল পাক বলে দিয়েছেন। আর যখনই এই কথা রসুল এবং বললেন, তার দ্বারা আমার পিঠকে মজবুত করো, তার দ্বারা আমার পিঠকে মজবুত করো। এর জবাবে কোরআন খতিবে বাগদাদি তারিখে বাগদাদিতে রেওয়ায়েত করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর আগেই আমি যখন মেরাজ শরীফে যাই তো আমাকে যখন আসমানে নিয়ে যাওয়া হলো, আরশে মুআল্লার প্রত্যেক পায়ায় আমি লেখা দেখলাম, লাম্মা উরজা বি রাআইতু আলা সাকিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আয়াদতুহু বিআলিয়্যিন ওয়া নাসারতুহু বিআলিয়্যিন, আল্লাহ তাআলার আরশে মুআল্লার প্রত্যেক পায়ায় পায়ে লেখা ছিল যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, এবং আমি তাকে আলীর দ্বারা শক্তিশালী করেছি এবং তাকে আলীর দ্বারা আমি সাহায্য করেছি। যখনই রসুল পাকে দোয়া করলেন, মানে সিরিয়ালটা খেয়াল রাখবেন, নামাজের মধ্যে সায়েল ভিক্ষা চাইল, সওয়াল করলো, কেউ দিল না, মওলায়ে কায়নাত পাক রুকুরত অবস্থায় আংটি প্রদান করলেন, এটা দেখে রসুল পাক খোশ হলেন। তখন রসুল পাক বললেন, হে আল্লাহ, মুসা আলাইহিস সালাম এইরকমভাবে তোমার কাছে দোয়া চাইতো যা কোরআন পাকে আছে, তার মতো করে এখন আমি তোমার কাছে দোয়া করতে চাইছি, হে আল্লাহ তুমি আমার বক্ষকে স্ফীত করো, প্রশস্ত করে দাও, এবং আমার কাজকে তুমি সহজ করে দাও, আমার মুখের জড়তাকে দূর করে দাও। এবং মুসা আলাইহিস সালাম যেমন বলেছিলেন, আমার আহলে বাইতের ভিতর থেকে হারুনকে উজির বানাও, তেমনি আমি তোমার কাছে দোয়া চাচ্ছি, তুমি আমার আহলে বাইতের ভিতর থেকে আলীকে আমার উজির বানাও এবং তার দ্বারা আমার পিঠকে মজবুত করো। যেই নবী পাকের কথা বললেন, আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, উনি রেওয়ায়েত করছেন, রাসূল পাকের এইভাবে বলা শেষই হয়নি, উনি বলতেই আছেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হলেন, আর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, মানে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন। পড়ুন পড়ুন, আল্লাহ তাআলা বলেছেন, কেবলমাত্র তোমাদের অভিভাবক ওয়ালি ওয়া মাওলা আল্লাহ এবং তার রাসূল এবং সেই ঈমানদার ব্যক্তি যিনি আপনার চোখের সামনে এখনই রুকুরত অবস্থায় যাকাত প্রদান করলেন, অর্থাৎ আলী। আলী শুধু আপনার ওয়াজির না, যেমন আল্লাহ মাওলা আপনি মাওলা, আলীকে আল্লাহ পাক ওই রকম আল্লাহর মাওলা সামিল করে নিয়েছেন, এমন ওয়াজির বানিয়েছেন যে আপনাদের প্রভুত্বের সাথে মাওলাইত্বের সাথে আলীকে আল্লাহ পাক সামিল করে নিয়েছেন। পড়ুন, জিব্রাইল ইসলাম বলছেন, ইকরা, আপনি পড়ুন এই আয়াতে কারিমা, তখনই আয়াত পাক নাজিল হলো। তো রসুল পাকের খেলাফতের সবচেয়ে বড় আয়াত পাক এই আয়াতটি, সুরা মায়েদার 55 নম্বর আয়াত। রসুল পাক বলছেন, আমার উজির বানাও, আর বলছে আমরা ভোটের দ্বারা উজির বানাবো। রসুল পাক বলছেন, আমি নাকি উজির বানিয়ে বানালাম, হে আল্লাহ তুমি একে উজির বানিয়ে দাও। আল্লাহ পাক বললেন, হ্যাঁ আমি বানালাম, আয়াত নাজিল করে। আর বলছেন যে, না ইয়া রাসূলুল্লাহ, তুমি যতই উজির বানাও, আর হে খোদা তুমি আয়াত অবতীর্ণ করে যতই উনার বংশধরের ভিতর থেকে উজির বানাও, আমরা মানলাম না, আমরা ভোট দিয়ে আমরা আমাদের মনোপুত উজির বানাবো। বুঝতে পেরেছেন, এই যে দল, এই যে জামাত, আল্লাহ পাক যে উজির মনোনয়ন করে দিলেন, যে নেতা বানিয়ে দিলেন, যে মাওলা করে দিলেন, যে খলিফা বানালেন, খলিফাতুল মুসলিমিন করলেন, জানাসিনা মুস্তাফা যাকে করলেন, এই যে রাস্তা রসুল পাক দেখালেন, এই রাস্তা থেকে রসুল পাকের বেসেল হাকের পরে মানুষ সরে গেল, অন্য রাস্তা ধরল, বুঝেছেন না? আল্লাহ তাআলা জানেন, এটা তো মসজিদে নববীতে নাজিল হয়েছে,
এই আয়াত তো কোরআনে চলে এসেছে, এরপরে এই আয়াত পাককে নিয়ে নানান রকমের ব্যাখ্যা মানুষ শুরু করবে, অন্যরকম করতে পারে। তাই রসুল পাকের বেশালে হকের আগে তো মৌলাইত্বের ঘোষণা দিলেন, তারপরেও আল্লাহ পাক বললেন, হে আমার রাসুল, আপনি যতই ওনার মৌলাইত্বের কথা বলেছেন এবং আমিও কোরআনে আয়াত নাজিল করেছি, কিন্তু আজ আপনি হজ থেকে ফিরছেন, সবচেয়ে বড় জামাত আপনার সাথে আছে, এর চেয়ে বড় জামাত আর কোনোদিন হবে না বা এর আগে কোনোদিন হয়েও নি আপনার সাথে, 1,24,000 সাহাবি আপনার সাথে আছে, 16,00,000 সাহাবি, আজ ফাইনাল, আবার গদিরে খুমের ময়দানে সবকে থেমে যেতে বলুন, সবাইকে থেমে যেতে বলুন, এবং 1,24,000 সাহাবিদের সামনে ফের মৌলা আলী আলাইহিস সালামের বেলায়েতে ডিক্লারেশন দেন, আয়াত অবতীর্ণ করলেন কোরআন পাকের শেষ আয়াতের আগের আয়াত সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াতের শানে নজুল তাফসীরে দুররে মনসুর, তাফসীরে দুররে মনসুরে জালালউদ্দিন সিউতি রিওয়ায়াত করেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওয়াহি ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেছেন যে এই আয়াত আমরা রাসূলের পাকের যুগে এইভাবে পড়তাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আন্না আলিয়্যান মাওলাল মুমিনিন ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোরআন পাকের আয়াতটা এইরকম ভাবে ছিল, আমরা এইভাবে পড়েছি তাফসীরে দুররে মনসুর, খুলে দেখুন, আমার কাছে নয় আসুন, আমরা তো ডাকি চ্যালেঞ্জ করি, আফসোস আমাদের কাছে কেউ আসতে চায় না, আমি শুধু মুখে বলে যাচ্ছি তা নয়, পরে আমাকে কেউ ধরলে আমি বলতে পারি বলিনি, এ আমি আমার কেতাবে কোট করে দিয়েছি, কোনোদিন আমি বলতে পারবো না যে এটা আমি লিখিনি, এটা আমার লেখা বই। গদিরে খুমের চূড়ান্ত ঘোষণায় এ হাদিস শরীফ কেতাবের পৃষ্ঠা উল্লেখ করে রেবায়ত করে দিয়েছি, কেন এই কথা তো আমার নয়, আল্লাহর, এটা আজিম মুফাসসির আল্লামা সিউতি রিওয়ায়াত করেছেন, সিউতির উপরে গালি গালাজ করো, তাকে ধরো, আবার সিউতি নিজে কথা লেখেননি, আল্লাহর রসুলের সাহাবি কাতেবে ওয়াহি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, উনার উপরে ফতোয়া দাও, তিনি বলছেন যে আমার উপরে আয়াত এইভাবে নাজিল হয়েছে, আমরা এইভাবে শুনেছি, আমি কাতেবে ওয়াহি ছিলাম, আমি লিখেছি এবং আমরা নবীর যুগে এইভাবে আয়াত পড়েছি, পরে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমরা পড়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তো আল্লাহ রাসূলের প্রতি নাজিল এইভাবে হয়েছে, এইভাবে, হে আমার রাসূল, আপনার প্রতি যেটা নাজিল হয়েছে নিঃসন্দেহে আলী প্রত্যেক মুমিনদের মাওলাদ, এই নাজিল হয়েছে কেন বললেন, কখন নাজিল আগেই হয়ে গেছে, এই যে শোনালাম না আগে মায়েদার 55 নম্বর আয়াত, আগেই নাজিল হয়ে গেছে, ইন্নামা ওয়ালিয়কুমুল্লাহ, এই কথাটার পুনরাবৃত্তি আল্লাহ করছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা, পৌঁছিয়ে দিন যেটা আগে আপনার প্রতি নাজিল হয়েছে, কখন, মসজিদে নববীতে আল্লাহর রাসূলের সাথে নামাজ পড়তে গিয়ে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করার সময়, আংটির দান করার সময়, যখন মাওলা আলীর প্রভুত্বের কথা আয়াত নাজিল হয়েছিল আপনার প্রতি, যেটা আগেই নাজিল করা হয়েছে, এইটা আপনি এখন আবার বাল্লিগ পৌঁছে দেন, মা উনজিলা মানে যেটা আগে নাজিল হয়ে গেছে আপনার প্রতি, এখন নয়। এই মা উনজিলার ব্যাখ্যা আমরা বুঝতে পারি না, যে আপনার প্রতি নাজিল হয়েছে, তবে নাজিল তো আগে হয়েছে, কখন হয়েছে, ওই আয়াত নাজিল হয়েছে, সেটা আবার পৌঁছে দেন, যদি গদিরে খুমের ময়দানে কি নাজিল হয়েছিল, ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন, নিঃসন্দেহে আলী প্রত্যেক মুমিনদের মাওলা, প্রত্যেক মুমিনের মাওলা, এটা নাজিল হয়েছে আপনার প্রতি, এটা আপনি পৌঁছিয়ে দেন, ওয়া ইন লাম তাফআল, আর যদি গদিরে খুমের ময়দানে এত বড় মজমাই যদি এ ঘোষণা না দেন, না পৌঁছিয়ে দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছালেন না, মা বাল্লাগতা রিসালাতা, এর মানে কি, রেসালাতের কিছুই পৌঁছালেন না, মানে সব পৌঁছানো বেকার হলো, কেন বেকার হলো, কি পৌঁছিয়েছেন, দিন পৌঁছিয়েছেন, নামাজ পৌঁছিয়েছেন, রোজা পৌঁছিয়েছেন, হজ পৌঁছে দিয়েছেন, যাকাত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কোরআন পৌঁছে দিয়েছেন, দিন পৌঁছে দিয়েছেন, ধর্ম পৌঁছে দিয়েছেন, ইসলাম পৌঁছে দিয়েছেন, ফামা বাল্লাগতা রিসালাতা, দিন ইসলামের যা কিছু করলেন সব বেকার হয়ে গেল, কিছুই পৌঁছানো হলো না, কেন,
বেকার কেন হলো? এই জন্য বেকার হলো, তার কারণ আপনি আর বেশি দিন তো দুনিয়ায় থাকবেন না, আর 3 মাস দুনিয়ায় আছেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। তো আপনি চলে যাওয়ার আগে আপনার রাহবারকে দেখিয়ে দিয়ে যান, ইমামকে দেখিয়ে দিয়ে যান, মৌলাকে দেখিয়ে দিয়ে যান, শুধু ওই মসজিদে নববীতে আয়াত নাজিল হয়েছে, আমি আল্লাহ এটাকে যথেষ্ট মনে করছি না, তাকে উঁচু করে তুলে ধরে 1,24,000 সাহাবিদের কাছে দেখিয়ে দিয়ে যান, এই আলী তোমাদের মাওলা, দেখিয়ে দিয়ে যান রাহবারকে, যাতে আপনার পর লোকেরা ওনার কাছে ওনাকে আঁকড়ে ধরতে পারে, হেদায়তের উপর থাকতে পারে। আর যদি না দেখিয়ে যান, মা পাল্লাক তার রেসালাতার রেসালাতার কিছুই পৌঁছালেন না, মানে কি? তার মানে তারা তাদের রাহবার পেল না, ইমাম পেল না, নেতা পেল না, মাওলাকে পেল না, দিনের ধারক ও বাহককে যখন পেল না, সব মানুষ অন্য রাস্তায় ধরবে, অন্যদিকে যখন চলবে, দিন মোর নিবে, ধর্ম মোর নিবে, ইসলাম মোর নিবে জাহান্নামের দিকে, ভুল রাস্তায়, আর রাস্তা থাকবে না। তো ইসলাম আপনার বেশাল হকের পরে ওখানে খতম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ইসলাম আপনার বেশাল হকের পরে খতম হয়ে যাবে, কারণ ইমামকে যদি না পায়, রাহবারকে যদি না পায়, নেতাকে না পায়, তাহলে দিন ওখানে খতম হয়ে যাবে। এই জন্য আপনি যে এত মেহনত করলেন 23 বছর ধরে, পায়ের ঘাম মাথায় ফেললেন, তায়েফে মাথা ফেটে রক্ত প্রবাহিত, পা গাস পুরো শরীর এবং পা দিয়ে প্রবাহিত হলো, দন্দন মোবারক শহীদ হলো, এত তাকলিফ করলেন, সারা মেহনত বেকার হয়ে গেল, কেন? দিন এখানেই সমাপ্ত হয়ে গেল। দিনকে থাকার জন্য রাহবারকে থাকতে হবে, দিনের রাহবারকে থাকতে হবে, ইমামকে থাকতে হবে, এবং তাকে চিনতে হবে, তবে তো লোক তার কাছে যাবে, তাকে ধরবে মাওলা হিসাবে। তো যদি না চিনিয়ে দেন, ইমামকে কেউ চিনতে পারবে না, কাকে গিয়ে ধরবে বুঝতে পারবে না, তো দিন এখানেই সমাপ্ত হয়ে যাবে। তো 23 বছর ধরে আপনার যে মেহনত বেকার, কেয়ামত আসার আগেই দিন শেষ, ধর্ম শেষ, ইসলাম শেষ, নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, জাকাত শেষ, কোরআন শেষ, ইসলাম শেষ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা পাল্লাক তার রিসালাতা, আপনার রিসালাতের কিছুই পৌঁছানো হলো না, সব বেকার হয়ে গেল, সারা জিন্দেগির মেহনত আপনার সব বরবাদ হয়ে গেল, যার কারণে আপনি একবার সেই ইমামকে হাত উঁচু করে তুলে দেখিয়ে দেন। তাই নবী পাক বললেন, সামনে গাদির কুমে তোমরা সব জড়ো হও, সমবেত হও, 1,00,000, বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? যার কারণে 1,24,000 সাহাবিরা সব কাতারে কাতারে দাঁড়ালেন, আলী আলাইহিস সালামকে তুলে ধরলেন, তুলে ধরার আগে বললেন যে আমি তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি, ইসলাম পৌঁছে দিয়েছি, আমি আমার ব্যাপারে সব কাজে দায়িত্বশীল ছিলাম, আমি আমার কাজ করেছি, তোমরাও তোমাদের ব্যাপারে দায়িত্বশীল, তোমরা আমার ব্যাপারে এখন কিভাবে সাক্ষী দাও সেটা আমি দেখব। সকলেই বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে দিন ইসলাম পৌঁছিয়ে দিয়েছেন, এর যাজা আল্লাহ পাক আপনাকে দিবেন। তখন উনি বললেন, পৌঁছিয়ে তো দিয়েছি, পৌঁছিয়ে তো দিলাম, কায়েম থাকবে কীভাবে কিয়ামত তক? শোনো, আমার এই কথার উপরে চলো, ফলো করো। সেটা হচ্ছে এই, আমি খুব তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাব। অন্যান্য পয়গাম্বরগণ যত হায়াত পেয়েছিলেন, তার পরের পয়গম্বরদের হায়াত আরও কমে কমে এসছে, আর আমার হায়াত আরও কম, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তাই আমি তোমাদের মাঝে আমার রাহবারকে রেখে যাচ্ছি, রাহবারকে। আগে বললেন দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর আহলে বাইত, এর উপরে আমার বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে অনেকবার করা হয়েছে। তারপরে মাওলাই কেনাতটাকে উঁচু করে তুলে ধরে বললেন যে নিশ্চয় আমি তোমাদের মাওলা, আল্লাহ আমার মাওলা, ইন্নাল্লাহ মাওলায়া ওয়া আনা মাওলা কুল্লু মুমিনিন, আল্লাহ আমার মাওলা আর আমি প্রত্যেক মুমিনের মাওলা, বা মান কুনতু মাওলাহু ফাহাজা মাওলাহু, ইয়ানি আলিয়ান আলাইহিস সালাম, বলেন আমি যার মাওলা, এই আলী আলাইহিস সালামও আজ থেকে তার মাওলা, বলে তোমাদের মাওলা বানিয়ে দিলাম, রাহবার। তখন জোশের সাথে হযরত আবু বকর এবং উমার দুজনেই ছুটে চলে আসলেন আর কোলাকুলি করলেন, কোলে বললেন, হানিয়ান লাকা ইবনা আবি তালিব আসবাহতা বাম সাইতা মাওলা ইয়া মাওলা কুল্লু মুমিন ওয়া মুমিনাত, অসংখ্য মোবারকবাদ হে আবু তালিবের শাহজাদা, আপনাকে অসংখ্য মোবারকবাদ যে আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ ও নারীর মাওলা হয়ে গেলেন, মাওলা হয়ে সকাল সন্ধ্যা করবেন। তারা মোবারকবাদ দিলেন, সব সাহাবাইকে আমরা দিলেন। ওই ভিড়ের সময়ে হযরত উমর বললেন, কে?
হজরতে উমর বললেন, রসুলে পাক যখন ওইভাবে খোদবা দিচ্ছিলেন, আমি যার মাওলা আলী যার মাওলা বলছি, ওই সময় আমার পাশে দেখলাম এক যুবককে, সুশ্রী চেহারা আর সুগন্ধ তার শরীর থেকে বেরোচ্ছে, খুশবু, সাদা পোশাক, অ্যারাবিয়ান, তাকে আমি আগে কখনো দেখিনি। তিনি রসুলে পাকের কাছে এসে বললেন, এ হাদিস মাবাদাতুল কুরবা ফি ফাজাইল আলে আবার মধ্যে আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, যিনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খেরকা পাক পেয়েছিলেন এবং সারা দুনিয়া উনি পায়ে হেঁটে ছিলেন এবং অ্যাট এ টাইম 2000 ওলির সোহবত লাভ করেছিলেন আর ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস কালেক্ট করতেন। আম যেসে লোকের কাছ থেকে হাদিস নিতেন না, ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস কালেক্ট করে সেই কেতাব রচনা করেছেন। ওই কেতাব আমাকে হুজুর পাক দিয়েছেন, আমার কাছে আছে, মাবাদাতুল কুরবা ফি ফাজাইল আলে আবাদ। সেই কেতাবে রেওয়ায়েত করেছেন যে হযরত উমর রসুল পাকের কাছে এসে বললেন, ইয়া রসুলাল্লাহ, আপনি যখন বলছিলেন আমি যার মাওলা আলী তার মাওলা, ওনার সম্বন্ধে যখন আপনি খেতাব দিচ্ছিলেন এবং এক রেওয়ায়েতে উনি 3 বার এটা রিপিট করেছিলেন রসুল পাক, তো বললেন সেই সময় আমি দেখলাম আমার পাশে অপরিচিত, আগে কখনো দেখিনি, এক অ্যারাবিয়ান, খুব সুশ্রী চেহারা, সাদা পোশাকের সুগন্ধ বার হচ্ছিল, তিনি আমাকে বললেন, হে উমার, আমাকে বললেন, এ উমার, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইয়ের জন্য ইমানের একটা গিঁট বেঁধে দিলেন, তার চাচাতো ভাইয়ের জন্য ইমানের একটা গিঁট বেঁধে দিলেন, এই উমার খবরদার তুমি এই গিঁট যেন কখনো খুলতে যেও না। বলেন আমাকে এসে উনি বললেন, হে উমার, এই গিঁট তুমি যেন কখনো খুলতে যেও না, কারণ মুনাফেক ব্যতীত কেউ এই গিঁট খুলবে না, মুনাফেক ছাড়া। ভাই 1,24,000 সাহাবি ছিল, আমার মাথায় এই প্রশ্নের উত্তর আসে না যে সবাই ছিল সেখানে মজুদ সাহাবাই কেরাম ছিলেন, কিন্তু হযরত উমরকে এসে সতর্ক করতে গেলেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উমর, ওয়া হুয়া লাইসা বিউলদি আদম, যিনি তোমাকে এসে সতর্কবাণী করলেন উনি কোনো আদম সন্তান ছিলেন না, বাল বরং, ওয়ালাকিন, বরং তিনি ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম, আল্লাহ পাক জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে তোমাকে সতর্ক করে দিলেন। এখন এখানে প্রশ্ন, 1,24,000 সাহাবি ছিলেন, তাদের মাঝে শুধু হযরত উমরের কাছে কেন আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে এক যুবকের রূপে পাঠালেন আর আল্লাহ পাক তাকে সতর্ক করলেন কেন? এই হাদিসের উপরে অনেক মুহাদ্দিসিনে কিরামগণ বলেছেন তার মানে, আজ রসুল পাক যাকে মাওলা বললেন এবং যে আলীকে হযরত উমর মাওলা বলে অভিবাদন রাস্তা থেকে যেটা ডাইভার্ট হয়ে গেল, যত দিন যাচ্ছে তত আসল রাস্তা থেকে সে সত্য সত্যে চলে যাচ্ছে। তো আল্লাহ আল্লাহ রসুল যে রাস্তা দেখালেন, যে দিক নির্দেশনা করলেন, তারা মেনে নিলেও নবী পাকের বেশাল পাকের পরেও নির্দেশিত রাস্তা থেকে সরে গেল, এই হক তালাফি হয়ে গেল, এটা খুব বড় একটা ভুল হলো, খুব বড় ভুল। কত বড় ভুল? যে সত্যে 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 1400 বছরে আজ এত দূরে সরে গেছে আর কাছে আসা সম্ভব নয়। আর আজ সারা দুনিয়া যেটা সরে গেল মূল রাস্তা থেকে, রসুল পাক যে রাস্তাটা দেখালেন এই মূল রাস্তা থেকে যে রাস্তাটা সরে গেল সারা দুনিয়া ওই রাস্তাটাকে ধরে নিল। আর সারা দুনিয়া কিন্তু সোহরাবর্দী, খাজা বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, ফরিদুদ্দিন গঞ্জে শক্কর, সমস্ত আউলিয়া কেরাম এই রাস্তায় চলে আসলেন। এটা খুব ছোট একটা জামাত আর মেজরিটি ওই দলে চলে গেল। বুঝতে পেরেছেন? শাহুল ইসলাম ওইটাই যেটা আল্লাহর রাসূল দেখালেন গাদিরে খুমে আর কারবালায় জীবনের দ্বারা ওটাকে সিধা করলেন, হুজুর গৌসে পাক সেটাকে আবার জিন্দা করলেন, এই হচ্ছে আসল রাস্তা। আর এই আসল রাস্তা থেকে সারা দুনিয়া আজ সরে গেছে, তো দুনিয়ার মুসলমান তো আজ মার খাবেই ভাই, মার খাবে না তো কি খাবে? নবী পাক যে রাস্তা দেখালেন সেই রাস্তা থেকে ডাইভার্ট হয়ে গেল, মূল ইসলাম থেকে, আসল ইসলাম থেকে, রসুল পাকের দেখানো ও হত্যা ও শহীদ করেছে, গায়ের মুসলিম করেনি, গায়ের মুসলিম করেনি, হিন্দু ভাইরা করেনি, খ্রিস্টান করেনি, ইহুদি নাসারা করেনি, এই মুসলমানই যার কলমা পড়েছে তার শাহাজাদাদেরকে একটা একটা করে ধরে হত্যা করেছে, শহীদ করেছে, 6 মাসের বাচ্চাকেও রেহাই দেয়নি। তা আজ তাদের বাচ্চাদের উপরে তো বোম ব্লাস্ট হবে, তারা তো মার খাবে, তাদের উপরে তো আসবে এই অত্যাচার। কেননা আল্লাহ পাক বলেছেন, আমি এক জালেমকে হত্যা করি আর এক জালেম দিয়ে,
এক জালেমকে হত্যা করি আর এক জালেমকে দিয়ে। তা আজ তো সে যুগ এসেছে করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার নামাসা আপনার বেটা ইমাম হুসাইনের শাহাদাত ইসলামের দিক নির্দেশনা। এবং রসুল পাক কি বললেন, শুধু লোককে শুনানেন না, শোনানোর পরে পরে এবার রসুল পাক সাহাবিদেরকে নসিহত করলেন, শোনো শোনো কি বললেন, ফামা ইউবাল্লিগু শাহিদুল গায়েব, বললেন তোমরা যারা এখানে উপস্থিত আছো, যারা অনুপস্থিত তাদের কাছে এই সংবাদ পৌঁছে দিও। আজ যে মওলা আলীর বেলায়েত তোমাদের কাছে পৌঁছিয়ে দিলাম, আমি যার মওলা আলী তার মওলার ঘোষণা দিলাম, তোমাদেরকে যে রাহবারকে দেখিয়ে দিলাম, ইমাম তোমাদের ইমামকে যে আমি দেখিয়ে দিলাম, তোমাদের হাদিকে আমি দেখিয়ে দিলাম, যারা এখানে উপস্থিত নাই আসতে পারেনি, এর অর্থ আর একটা যে যারা এখনও জন্মগ্রহণ করেনি পরবর্তীতে যারা আসবে তাদের কাছে সংবাদ পৌঁছিয়ে দিও, তাদের কাছে খবর পৌঁছিয়ে দিও, আলীর বেলায়েত পৌঁছিয়ে দিও, এ সুসংবাদ সুসংবাদ, আলী যে তোমাদের ইমাম তোমাদের নেতা তোমাদের প্রভু তোমাদের মওলা, এটা পৌঁছিয়ে দিও, এটা তোমাদের দায়িত্ব। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনের 18ই জিলহজ সমস্ত সাহাবিদেরকে সমবেত করে ওয়াজ করেছিলেন, খুতবা দিয়েছিলেন, আর বলেছিলেন যে আজ আমি তোমাদের কাছে এই লেকচার দিলাম, বক্তব্য দিলাম, তোমাদের উপরে দায়িত্ব ছিল হলো, তোমরা যারা যারা শুনলে যাদের কানে একটা পৌঁছালো তোমাদের দায়িত্ব, যাদের কানে পৌঁছায়নি তাদের কাছে পৌঁছিয়ে দিও। এটা রসুল পাক গাদির খুমে বক্তব্য দিলেন মওলা আলীর উপরে। তো মওলা আলী আলাইহিস সালামের বেলায়েত পৌঁছিয়ে দেওয়া মানুষের কাছে, বেলায়েতের ঘোষণা দেওয়া, ডিক্লারেশন দেওয়া, মওলাইত্বের ঘোষণা দেওয়া, ঈদে গাদির পালন করা, ঈদে গাদির পালন করার জন্য মাজমা করা, লোককে সমবেত করা, লোককে জড়ো করা, এবং ঈদে গাদির উদযাপন করা, এ অনুষ্ঠান অনুষ্ঠিত করা এবং আনন্দ উদযাপন করা এবং লোকের কাছে খবর পৌঁছিয়ে দেওয়া, এ সুন্নাতে রাসূল, রাসূলে পাকের সুন্নাত, নবী পাকের সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত। এইভাবে যেইভাবে আমি আপনাদেরকে শোনাচ্ছি এইভাবে আল্লাহর রাসূল বক্তব্য দিয়েছিলেন, এটা নবীর সুন্নাত, আর এই বক্তব্য শোনা সাহাবায়ে কেরামদের সুন্নাত, বক্তব্য শোনা 124,000 সাহাবীর সুন্নাত, একসাথে 124,000 সাহাবীর সুন্নাত যদি আদা করতে চান, এতে টাইম একসাথে একটা কাজের মাধ্যমে যদি একসাথে 124,000 সাহাবায়ে কেরামের সুন্নাত আদা করতে চান, তো ঈদে গাদিরের মজলিসে হাজির হন আর এর খুতবা ওয়াজ শুনুন, খুতবা শুনুন, একসাথে 124,000 সাহাবীর সুন্নাত আদা হবে, আর যিনি খেতাব করবেন সেটা রসুল পাকের সুন্নাত আদা হবে, আপনারাও খেতাব করবেন, আপনারাও এইভাবে যে মাজমা করতে হবে কোনো মানে নাই, বাজারে মজলিসে কর্মস্থলে লোকদেরকে শোনান আলী মওলা আলী মওলা আলী মওলা, উনি রসুল পাকের স্থল অভিষিক্ত, উনি উনার খলিফা ছিলেন, এটাই সুন্নাত আদা হবে। এবং রসুল পাক যখনই এই কথা বললেন এবং বললেন অনুপস্থিত যারা তাদের কাছে এটা পৌঁছিয়ে দিও, তখনই সূরা মায়েদার লাস্ট আয়াত নাজিল হলো, কোরআন পাকের লাস্ট আয়াত, কোরআন পাকের যেটা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে, কোরআন পাকের শেষ, এরপর আর কোনো আয়াত আসেনি, আয়াতটা কি, আয়াতটা হচ্ছে আলী ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিকমাতি, আজ আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক বললেন আপনি আলীর বেলায়েত মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, আপনার কাজ কমপ্লিট, এবার মানা না মানা তাদের ব্যাপার, কে মানলো না মানলো তার ব্যাপার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আপনি আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আকমামতু আলাইকুম নিমাতি, তোমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, দিন আগে থেকেই আছে, ইসলাম আগে থেকেই আছে, কিন্তু ইসলামকে দিন রূপে আমি স্ট্যাম্প দিইনি, মনোনয়নপত্র দিইনি, আজ মওলা আলীর বেলায়েতের ঘোষণা দিয়েছেন, মওলাই কায়নাতের মওলাইত্বের ঘোষণা দিয়েছেন, প্রভুত্বের ঘোষণা দিয়েছেন, এই মওলাই কায়নাত পাকের বেলায়েতের মাধ্যমে আজ এ দিনকে আমি ইসলামকে আমি ধর্ম হিসাবে মনোনীত করে নিলাম, ইসলাম 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 ধর্ম হিসাবে মনোনীত হলো মওলা আলীর বেলায়েতের দ্বারা।
আল-ইয়াউম দিন পরিপূর্ণ হলো, তারপরে বলে শুধু দিন নয়, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের উপরে তোমাদের নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম, পুরা নিয়ামত দিয়ে দিলাম। মাওলা আলীর বেলায়েত আমাদের জন্য খুব বড় নিয়ামত। তারপরে আল্লাহ পাক যেটা বললেন আরো মারাত্মক, ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম আদ-দীন, রাদাইতু লাকুমুল ইসলাম আদ-দীন, আজ এই ইসলামকে আমি দিন রূপে মনোনীত করলাম। আগে বললেন দিনকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট ছিল না, ইনকমপ্লিট ছিল দিন, ইনকমপ্লিট ছিল। আল ইয়াউমা আকমাল, তো আকমাল কামাল করে দিলাম, মানে দিনকে কামাল জায়গায় টপ মাকামে এই দিনকে আমি পৌঁছিয়ে দিলাম। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য এই দিনকে কামাল জায়গায় পৌঁছিয়ে দিলাম। আলীর দ্বারা দিন কামাল হয়েছে, ক্লাইম্যাক্সে গেছে আলীর মাধ্যমে। আর দিন ধর্ম, ইসলাম ধর্ম হিসেবে মনোনীত হয়েছে মাওলা আলীর মাধ্যমে। রাসূল পাক এ কথা বললেন। এখন এইটার ব্যাপারে কোরআন পাকে আরও আয়াত পাক আছে। রাসূল পাক যখন মাওলায়ে কায়নাত পাকের বেলায়েতের কথা প্রথম বলেছিলেন, আমি যার মাওলা আলী তার মাওলা, এবং এর উপরে আরও হাদিস আছে, রাসূল পাক চামড়ার লিপিকা সহিফা আনা করালেন তার খাদেমকে দিয়ে, হামরা তার নাম, বললেন যে আমার সহিফা পাক নিয়ে এসো, সেটা নিয়ে আসলেন, চামড়ার সেটা লেখা ছিল। সেই এটা শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু মুওয়াদ্দাতুল কুরবা ফি ফাজাইলি আলী আবার মুদির বায়াত করেছেন। সেই সহিফা পাক এনে তাদের সামনে পাঠ করলেন, ওই আমি যার মাওলা আলী তার মাওলা, তিনবার পাঠ করলেন। পাঠ করার পর বলেন তোমাদের মধ্যে কেউ আছো অস্বীকার করবে? মদিনা শরীফের বুকে এটা বলেছিলেন, মদিনা শরীফের বুকে। তাতে কিছু গোলামকে এনেছিলেন, কিছু হাবসিকে এনেছিলেন, কোরাইশকে কিছু এনেছিলেন, সব গোত্রের লোকদেরকে কিছু কিছু করে ডেকে এবার ভাষণ দিয়েছিলেন, আমি যার মাওলা আলী তার মাওলা, তিনবার এটা পাঠ করেছিলেন। সেটা সহিফা পাকের লেখা ছিল চামড়ার এতে। তিনবার পাঠ করার পর নবী পাক বললেন তোমাদের মধ্যে কেউ আছো এটা অস্বীকারকারী? সবাই বলল আমরা যাতে এটা অস্বীকার না করতে হয় জন্য আল্লাহ আল্লাহ রসুলের কাছে সাহায্য প্রার্থনা করছি। তিনবার আবার প্রশ্ন করলেন একই, সবাই তিনবারই বললেন যাতে আমরা এটা অস্বীকার না করতে হয় তার জন্য আল্লাহ আল্লাহ রসুলের কাছে সাহায্য প্রার্থনা করছি। এরপর রসুলের পাক এই সহিফা পাককে মাওলা আলীর হাতে অর্পণ করলেন, দিয়ে বললেন হে আলী এই নাও, এটা তোমার কাছে রাখো, আর তোমাকে এটা দেওয়া হলো আমার পর যদি কেউ তোমার প্রভুত্বকে অস্বীকার করে, তোমার মাওলাইত্বকে অস্বীকার করে, তাহলে তোমাকে অথরিটি দেওয়া থাকলেও তুমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারো, তার বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করতে পারো, যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধ ঘোষণা তুমি করবে তার এগেনস্টে যে এটা অস্বীকার করবে। সব মজমা চলে যাওয়ার পর হারেস বিন নুমান সে রাসূল পাকের কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমরা কাফির ও মুশরিক ছিলাম, আপনি বললেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, 360 মূর্তির পূজা করছিলাম, আপনার কথায় সেগুলো ছেড়ে দিয়ে এক আল্লাহকে ধরলাম, আপনি বললেন আমি আল্লাহর রাসূল, সেটাও আমি আপনার কথা শুনে মেনে নিলাম। তারপরে বললেন ইসলামে আসার জন্য তোমাদের ইসলামের কিছু বিধান আছে, কোড অফ কন্ডাক্ট আছে, যেমন নামাজ পড়তে হবে, তাও 5 ওয়াক্ত আমরা সময় বার করে এগুলো করছি। বললেন সারাদিন না খেয়ে উপবাস থেকে রোজা রাখতে হবে, তাও মেনে নিয়েছি। বললেন কাবার তাওয়াফ করতে হবে হজ, সেগুলোও মেনে নিয়েছি। আপনি বললেন ইসলামে থাকার জন্য জেহাদ করতে হবে, তাও জেহাদও করছি। নিজের আমরা যে রোজগার করছি পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে, এ থেকে আপনি আবার বলছেন যাকাত দিতে হবে, তাও মেনে নিলাম। আজ আপনি আবার নিজের চাচাতো ভাইকে বলছেন আমি যার মাওলা আলী তার মাওলা, এটা কি আপনি নিজে নিজেই বললেন না আল্লাহর হুকুমে বললেন? তাহলে এটা গাদিরে খুমের পরে নিশ্চয়ই বললেন, যদি গাদিরে খুমের পরে বলতেন তাহলে এটা নিজের হুকুমে বলছেন না আল্লাহর হুকুমে বলছেন বলতো না? কেন নবী পাক তো আগেই আয়াত শুনিয়ে দিলেন যে আল্লাহর এই আয়াত এসেছে, তার মানে এটা গাদিরে খুমের আগের। আমরা কেতাব পড়তে গিয়ে এটা মিলাতে না পারার কারণে আমাদের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয়, যে অনেকে বলবে যে গাদিরে খুমে এটা গাদিরে খুমের পরে সুরা মারিজ কি করে এলো? কেন সুরা মায়েদার আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম আতমাম তুলাইকুম নিমাতি, এটা তো কোরআনের শেষ আয়াত, এরপর তো কোনো আয়াত নাই, এরপরে মারিজ কি করে এলো? মারিজ তো তাহলে আগে এসেছে,
তাহলে এটা আপনারা বানোয়াট আপনাকে ভুল আপনাদেরকে ভুলভাবে বোঝাবার চেষ্টা করবে। কিন্তু এটা গদি রকমের পরে নয়, এর আগেও অনেকবার বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা, সেই সময়ের এটা ঘটনা, যার কারণে সে প্রশ্ন করলো যে এটা আপনি নিজের হুকুমে বললেন না আল্লাহর হুকুমে বললেন, মানে সে জানে না তখন কোরআনের আয়াত আসেনি। তখন আল্লাহ রসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি ওই সুরা নাজমেরও আয়াত শোনালেন, ওয়ামা জানতে খোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু জুহা, আল্লাহ রসুল নিজের থেকে কিছু বলেন না যতক্ষণ ওয়াহি না হয়, যা বলেন সব আল্লাহর হুকুমেই বলেন, অতএব এটা আল্লাহর আদেশ হয়েছে তোমাদেরকে বলার জন্য, এই জন্য আমি বলেছি। সে এটা বিশ্বাস করতে পারলো না, সে বেরিয়ে চলে আসলো ও রাস্তায় যেতে যেতে বলতে লাগলো হে আল্লাহ যদি তোমার রাসূল এ কথা সত্যিই বলে থাকেন যে তোমার হুকুমে এটা উনি বলেছেন, এখনই আমার উপরে তুমি আজাব নাজেল করো, আকাশ থেকে একখণ্ড প্রস্তর আমার উপর নাজেল করো। সে ভাবছে এটা আল্লাহ বলে উনি, আর পাথর আমার উপরে নাজিলও হবে না। আল্লাহ তাআলা দেখছেন যদিও কাফির হয়ে গেছে, এখন অস্বীকার করার সাথে সাথে কাফিরের দোয়া আল্লাহ কবুল করেন না, করেন করেন না। এখানে প্রশ্ন আসবে কাফিরের দোয়া কি করে কবুল হলো, ও বলার সাথে সাথে কাফির হয়ে গেছে, কাফিরের দোয়া কবুল হয় না। কিন্তু এক্ষেত্রে আল্লাহ পাক দেখছেন এখন যদি এই কাফিরের প্রার্থনা কবুল না করি মাওলা আলীর বেলায়েত মিথ্যা হয়ে যাবে, মাওলায়ে কায়নাতের বেলায়েত এত সত্য, তার সত্য তার প্রমাণ রাখার জন্য কাফিরের দোয়াকেও কবুল করে নিলেন। আল্লাহ পাক মেঘ নাই বৃষ্টি নাই ঝড় নাই সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা পাথর এক খণ্ড পাথর নিক্ষেপ পড়লো তার মাথার উপরে, সঙ্গে সঙ্গে সে মারা গেল। আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবী পাকের কাছে জিব্রাইল এসে হাজির হলো যে কিভাবে মারা গেছে শুনেন, কিভাবে মারা গেল, সূরা আল মারিজ 1-3 আয়াত নাজিল হলো, সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকি, সেই আহ্বানকারী সাইল প্রশ্নকারী যে আজাবের জন্য সওয়াল করেছিল আল্লাহর কাছে, যে আজাবটা কাফেরদের জন্য রক্ষিত ছিল আল্লাহ পাক ধাপ সমূহের অধিকারী, অর্থাৎ যে আজাব আল্লাহ কাফিরদের জন্য রক্ষিত করে রেখেছিলেন ওই আজাব কাফিরের আজাবটা ওর উপরে আল্লাহ নাজিল করলেন, কারণ ছিল সাহাবি, মাওলা আলী আলাইহিস সালামের ভেলায়েতকে প্রভুত্বকে মাওলাইত্বকে অস্বীকার করার সাথে সাথে সাহাবি কাফির হয়ে গেল, তাই আল্লাহ তাআলা ওই কাফিরের উপরে যে কাফিরদের জন্য আজাব ছিল ওই আজাব নাজিল করা হলো। অতএব এই আয়াত পাক থেকে আল্লাহ পাক সাবেত করলেন মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত অস্বীকারকারী কাফের, আর তার জন্য ওই আজাব আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন যেটা কাফেরদের জন্য রাখা আছে। বুঝলেন এ কোরআন পাকের আয়াত পাক, মাওলায়ে কায়নাত পাকের বেলায়েতকে অস্বীকার যে করেছে তার উপরে এই আজাব হয়েছে। আর এটাও আমার গাদিরে খুমের কিতাবে চূড়ান্ত ঘোষণায় ডিটেলে দেওয়া আছে। আর অনেকে আছে যারা অস্বীকার করেনি ভয়ে, কিন্তু গোপন করেছিল, গোপন করেছিল, তার কি আজাব হয়েছে, ভয়ে অস্বীকার করেনি, মানে হ্যাঁও বলেনি নাও বলেনি, হ্যাঁ বললে মওলা পাকের শান খুলে যাচ্ছে, কিন্তু মওলা পাকের প্রতি দুশ্মনী আছে তাই হিংসা হচ্ছে, যার কারণে খামোশি। মওলায়ে কায়নাত পাক এর উপরে আমি আলাদা আলাদা সানাদ গাদিরে খুমের চূড়ান্ত ঘোষণায় কিতাবের মধ্যে আমি আলাদা আলাদা সানাদ আলাদা 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 তারিখ হতে এবং আলাদা আলাদা সাহাবি হতে আমার খেয়াল নাই, না হলেও 5-6 হাদিস আমি ওখানে রেওয়ায়ত করেছি, তারও বেশি হতে পারে, আলাদা আলাদা তারিখ থেকে আলাদা আলাদা সানাদ থেকে আলাদা আলাদা সাহাবি থেকে রেওয়ায়ত হচ্ছে যে গাদিরে খুমের অনুষ্ঠানের পর রসুল মওলায়ে কায়নাত পাকের যখন দুশ্মনী চারিদিকে ছড়িয়ে পড়ল, ওনাকে সব গালিগালাজ করছিল, মওলায়ে কায়নাত পাক এক মুহূর্তে এক সময় এক মাজমায় উনি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে উনি খেতাব ফরমালেন যে তোমরা যে আমার সাথে দুশ্মনী করছো, তোমরা যে আমার সাথে দুশ্মনী করছো, তোমরা বলো, তোমরা সব সাহাবি এখানে উপস্থিত আছো, তোমরা কি আল্লাহ নবীর কাছে শুনোনি, তোমরা কি এই কথার সাক্ষী দেবে না, কে কে আছো এই কথার সাক্ষী, দাঁড়াও, যে আল্লাহর রাসূল নিজের কাছে নিজের কানে যারা আল্লাহর রাসূলের কাছ থেকে গাদিরে খুমের দিবসে নিজের কানে যারা শুনেছো আমার ব্যাপারে আল্লাহর নবীকে বলতে, যে আল্লাহর নবী আমার হাতকে এমনি নয়
এইভাবে উঁচু করে তুলে ধরে দেখিয়ে তোমাদেরকে বলেছিলেন। আর এক রেওয়ায়েতে আছে 30 জন উঠে দাঁড়ালেন, আর এক রেওয়ায়েতে আছে এত উঠে দাঁড়ালেন যে গণনা করা সম্ভব নয়। তারা উঠে দাঁড়ালেন, ইয়া মাওলা আলী আলাইহিস সালাম, আমরা সাহাবী বর্গ, আমরা নিজের কানে গাদিরে খুমের দিনে রাসূলে পাকের কাছ থেকে আমরা নিজের কানে শুনেছি তাকে বলতে যে তিনি বলেছিলেন আমি যার মাওলা, আলী তার মাওলা, এবং হে আল্লাহ তুমি তার সাথে বন্ধুত্ব রাখো যে আলীর সাথে বন্ধুত্ব রাখে, আর তুমি তার সাথে শত্রুতা রাখো যে আলীর সাথে শত্রুতা রাখে, এবং তার সাথে দুশ্মনী রাখো যে আলীর সাথে দুশ্মনী রাখে। এটা আমরা নিজের কানে শুনেছি। মাওলায়ে কায়নাত পাক বলতে চাচ্ছেন তাহলে তোমরা আমার সাথে দুশ্মনী করছো কেন? কিন্তু কিছু লোক গোপন করল, কিছু লোক উঠে দাঁড়ালো না, তারা সাক্ষী দিল না, বললও না, হ্যাঁও বললো না, নাও বললো না, গোপন করে গেল, কোনো সাক্ষী দিল না। হাদিসের রেওয়ায়েত আছে ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবীরে রেওয়ায়েত করেছেন, আল্লামা হাইসামি মাজমাউজ জাবায়েদে রেওয়ায়েত করেছেন, আরও অনেক বড় বড় মুহাদ্দিস নিজের নিজের হাদিসের কিতাবে রেওয়ায়েত করেছেন। যারা যারা মাওলায়ে কায়নাত পাকের মজলিসে উপস্থিত ছিল, যাদেরকে বললেন যারা যারা তোমরা শুনেছ তারা সাক্ষী প্রদান করো, যারা সাক্ষী দিল, কিন্তু তাদের ভিতরে যারা যারা শুনেছিল আরও অনেকে, কিন্তু যারা সাক্ষী দেয়নি, গোপন করলো যারা, তারা প্রত্যেকেই অসুখে গ্রেপ্তার হলো, কেউ সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল, কেউ কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হলো তৎক্ষণাৎ, কেউ অন্ধ হয়ে গেল এবং কেউ কেউ কুষ্ঠরোগে আক্রান্ত হলো। এবং কে কে হয়েছিল মুহাদ্দিসগণ তাদের নামেরও লিস্ট দিয়ে দিয়েছেন। তার মধ্যে এক ব্যক্তির নাম ছিল ইয়াজিদ, কারবালার ইয়াজিদ, সে ইয়াজিদ না, আর একজন ইয়াজিদ। তার মধ্যে আরও কয়েকজন ছিল, তাদের নাম এই লিস্টে আছে যে অন্ধ হয়ে গেছিল, কারো কুষ্ঠ রোগ হয়ে গেছিল। তো মাওলায়ে কায়নাত পাকের বেলায়েত অস্বীকার যে করেছে তার উপরে আজাব নাজিল হয়েছে, যে গোপন করেছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবি যারা শুনেছে নবী পাকের কাছ থেকে, শোনার পরেও যে গোপন করেছে, সে অন্ধ হয়ে গেছে, কেউ কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়েছে, কেউ কেউ আরও মহামারী হয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার সাক্ষীর দেখিয়েছেন, যার কারণে হযরতে উমারও প্রথম প্রথম অস্বীকার এগুলো করেননি, উনি মেনেছেন। যেমন আসলে ব্যাপারটা কি, ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি, একটা কথা আছে না, অনেক ফয়সালা হযরতে উমারের কাছে এসছে ওনার খেলাফতকালে, কিন্তু উনি ফয়সালা করতে পারেননি, তো মাওলায়ে কায়নাত পাকের দিকে এগিয়ে দিয়েছেন, মাওলায়ে কায়নাত পাকের দ্বারস্থ হয়েছেন, মাওলা পাক কিন্তু সেগুলোর ফয়সালা দিয়েছেন। এরকমভাবে একজনকে হত্যা করার আদেশ দিয়েছিল ভুল বুঝে, মাওলায়ে কায়নাত পাক দেখে বললেন যে না, এর উপরে হত্যা লাগু হবে না, একে হত্যা করা যাবে না। হযরত উমর বললেন কিভাবে, তো আমি কোরআনের আয়াত পড়ে শোনালেন, আপনি কোরআনের আয়াত দেখেন নাই, এই আয়াত নাজিল হয়েছে? হযরত উমর বললেন আল্লাহু আকবার, যে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দিলেন, সত্যি তো আমি এক নির্দোষ ব্যক্তিকে হত্যা করে দিতাম, তো আজ আপনি যদি না থাকতেন তাহলে আমি একটা কত বড় পাপের ভাগিদার হয়ে যেতাম। তখন উনি বলে উঠলেন লাউ লা আলিউন লাহালাকা উমারো, আলী যদি পয়দা না হতেন তো উমার ধ্বংস হয়ে যেত। হযরত উমর নিজেই বললেন, এইরকম এক ব্যাপার মসজিদে নববীতে হযরত উমরের খেলাফতকালে হযরত উমার ছিলেন, দুই মুসলমান ঝগড়া করতে করতে আসলো, দুই মুসলমান ঝগড়া করতে করতে আসলো, হযরত উমর তখন খলিফা, তাই হযরত উমরের কাছে আসলো। হযরত উমর দেখলেন ব্যাপারটা খুব কঠিন, জটিল কেস, খুব জটিল, এর ফয়সালা খুব দেখলেন আমার দ্বারা সম্ভব নয়। মাওলায়ে কায়নাত পাকও মসজিদে নববীতে নামাজের মধ্যে ছিলেন, মাওলায়ে কায়নাত পাকে দিকে ইশারা করে দেখিয়ে নিলেন যে ওনার কাছ থেকে ফয়সালা নিয়ে নাও, ওনার কাছ থেকে। দুই ব্যক্তির মধ্যে একজন ছিল মাওলায়ে কায়নাত পাকের দুশ্মন, মাওলায়ে কায়নাতের দুশ্মন, সে তখন একটু অসন্তুষ্টের সাথে বলে কি এই ব্যক্তি, এই যুবক ফয়সালা করবেন, তাচ্ছিল্য করে বলল এই যুবক ফয়সালা করবেন, বাস যে এই কথা বলা হযরত উমর সঙ্গে সঙ্গে তার কলারকে উঠে দাঁড়ালেন, তার কলারকে ধরলেন, কেন দেখলেন তুই ওটাকে ইনকার করছিস, আর সে যদি ফয়সালা না করেন আমার তো ফয়সালা করার ক্ষমতা নাই, তাই বললেন যা, যার কাছে আমি পাঠিয়েছি সেই ফয়সালা করবেন। কলারকে তুল ধরলেন, ধরে মাটি থেকে এবার তুলে নিলেন, দিয়ে এক রেওয়ায়েতে আছে তুলে ধরলেন, এক রেওয়ায়েতে আছে এক আছাড় মারলেন,
দিয়ে বললেন ওয়াই হাকা, তুই ধ্বংস হ, তোর জন্য বরবাদি। জানিস লা তাদরি মান হা যা, তুই জানিস না ইনিকে কার কাছে আমি পাঠিয়েছি। হাজা মাওলা ইয়া ওয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, ইনি হচ্ছেন আমার আকা ও আমার মাওলা, এবং ইনি হচ্ছেন প্রত্যেক মুমিন ও মুমিনাতের মাওলা। আর যে ব্যক্তি ইনাকে মাওলা মানে না সে মুমিনই নয় বা মুসলমানই নয়। হযরত উমর বললেন, যাকে আকা বললেন মাওলা বললেন, মাওলাকে ছেড়ে দিয়ে গোলাম বসে গেলেন। আশ্চর্যের বিষয়, হক তালাফি হয়ে গেল ভাই। হাদিসের কিতাব, আমার কিতাবের মধ্যে এগুলো কোট করে দেওয়া হয়েছে, যার কারণে আজ ইসলামের এত এই অবস্থা। আজ মাওলায়ে কায়নাত পাক যদি বসতেন, আজ ইসলামের দুনিয়ার যে অবস্থা হতো, দুনিয়াটাই জান্নাত হয়ে যেত, দুনিয়াটাই জান্নাত হয়ে যেত। তাই এক মহা পণ্ডিত এবং আহলে বাইতে রাসূলের ভিতরে একজন জামানার গাউস, তিনি বলেছেন, তার কাছ থেকে আমি শুনেছি, রিলায়েবল সোর্স থেকে একজন আল্লাহর ওয়ালি ও আহলে বাইতে রাসূল, তিনি বলেছেন, যিনি আমাকে বলেছেন, এবং তিনারা তো নিজেদের নাম দিয়ে কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপে এগুলো করেন না বা ওনারা লেখেন না, গোলামদেরকেই লেখা করেন গোলামদের নাম দিয়ে। তিনি বলেছেন যে আজ দুটো লাইন মহান ব্যক্তিদের দুটো লাইন, দুই লাইন নয়, সেটা এক একটা গ্রন্থ হয়ে যাবে দুই লাইন থেকে এক একটা। তিনি বলেছেন মাওলা আলী আলাইহিসসালাম যদি প্রথম খলিফা হতেন, মাওলা আলী আলাইহিসসালাম যদি প্রথম খলিফা হতেন, দুনিয়ার বুকে ইসলাম ছাড়া কোনো ধর্মই থাকতো না। মাওলা আলী আলাইহিসসালাম যদি প্রথম খলিফা হতেন, তাহলে দুনিয়ার বুকে ইসলাম ছাড়া কোনো ধর্মই থাকতো না। আর ইমাম হুসাইন আলাইহিসসালাম যদি এই কুরবানি না দিতেন, তাহলে দুনিয়ার বুকে ইসলাম বলে কোনো ধর্মই থাকতো না। বুঝলেন কথাটা? এবারে আপনারা সারা রাত এটা নিয়ে ভাববেন, এর ভাব সম্প্রসারণ। আলী আলাইহিসসালাম যদি প্রথম খলিফা হতেন, দুনিয়ার বুকে ইসলাম ছাড়া কোনো ধর্মই থাকতো না, দুনিয়াটাই জান্নাত হয়ে যেত। আর যখন হলেন না, তো ইমাম হুসাইন আলাইহিসসালাম যদি এই কুরবানি না দিতেন, তাহলে দুনিয়ার বুকে ইসলাম নামক কোনো ধর্মই থাকতো না, ইসলাম বলে কোনো ধর্মই থাকতো না। কারণ এই কথাটার মধ্যে ডেপথ আছে। আজ এই ইসলামের বিরোধিতা করছে মুসলমানই, মাওলায়ে কায়নাত পাকের বিরোধিতা করছে মুসলমান, আহলে বাইত পাকের বিরোধিতা করছে মুসলমান, এরাই। আর বড় 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 মনীষীরা কি বলেছেন, হিন্দু পণ্ডিত কি বলেছেন, আজ আপনারা ইউটিউব সার্চ করে দেখুন, আচার্য প্রমথনাথ কৃষ্ণান, আমি নিজে দেখেছি, আপনারাও দেখেছেন, ইউটিউব প্রমথনাথ কৃষ্ণান সার্চ করুন। আজ হিন্দুদের খুব বড়, হিন্দু ভাইদের বড় পণ্ডিত, তিনি মাওলা আলীর সানে নিজের নাত লিখেছেন। উনি বলছেন যে এটা কারোর লেখা নয়, এটা আমার নিজের লেখা, মেরা দিল কি আওয়াজ হ্যায়। তাতে উনি লিখছেন আলী শির্ক, আলী আলাইহিসসালাম শুধু তোমাদের নয়, আলী জিতনে তুমারে হ্যায় উতনে হামারে হ্যায়। শ্রী শ্রী প্রমথনাথ কৃষ্ণন উনি বলেছেন, এই মুসলমান আলী আলাইহিসসালাম যতটা মুসলমানদের আলী ততটা আমাদের, আমাদেরও অতটাই হক আছে আলীর প্রতি। আজ ইমাম পাকের জন্য মার্শিয়া মাতম, মার্শিয়া মুসলমান করছে, ইউটিউব সার্চ করে দেখুন, আমার কাছে এর ডকুমেন্ট আছে। আমি নিজে কয়েকদিন আগে ঘুরে আসলাম উত্তরপ্রদেশ লখনৌর কাছে বাঁদা জেলা, সেখানে হিন্দু ভাইরা ইমামবাড়া তৈরি করেছেন। আজ থেকে 250 বছর আগে 1750 খ্রিস্টাব্দে তার নাম শ্রী রামাজি রাও ইমামবাড়া নির্মাণ করেছেন, সেই ইমামবাড়ার নাম রামাজিকা ইমামবাড়া। সেখানে আজও অগ্নি মাতম ওখানে হয় ইমাম পাকের নামে, হিন্দু ভাইরা আগ মাতম করেন। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, সেই বছর ভারতের গণ্ডগোলের কারণে ওই আমাকে বর্তমান রামাজিকা ইমামবাড়ার যিনি চার্জে, তার নাম বসন্ত রাও, তিনি আমাকে বললেন 1947 খ্রিস্টাব্দে যখন ভারত স্বাধীন হয়, তখন এই গণ্ডগোলের কারণে এখানে আরও অনেক ইমামবাড়া শরীফ আছে শিয়া ভাইদের, তারা ওই ভারত স্বাধীনতার বছরে 10ই মুহররমের মজলিস জৌলুস তারা বার করতে পারেননি,
তারা জলুস বার করতে পারেননি, কিন্তু রামাজি রায়ের ইমাম বাড়া শরীফ থেকে জলুস বেরিয়েছিল। বলেন হাজার হাজার লোক হয়েছিল, মুসলমান ভাইয়েরা বলেছিল ভাগ্যিস এ রামাজি রায়ের ইমাম বাড়া শরীফ ছিল বলে আজ মুসলমানদের আজ মান থাকলো, এ মজলিস হলো। আমাকে উনি নিজে বললেন আজ পাকিস্তানে শিখ ভাইরা ইমাম বাড়া শরীফ তৈরি করে মাতম করছেন। তাদের মধ্যে একজন বলছেন যে আজ আমাদের উচিত আমাদের হৃদয়ের মধ্যে ইমাম হুসাইনের নামে মন্দির স্থাপন করে হুসাইনের পূজা করা। শিখ বলছে, আমার কাছে তথ্য আছে, কেউ দেখতে চান আমি এসে দেখিয়ে দিই, তার বক্তব্য অডিও ভিডিও রেকর্ড আমার কাছে আছে, ভিডিও রেকর্ড, যে আমাদের উচিত আমাদের হৃদয়ের মধ্যে যে মন্দির, এই হৃদয়ের মন্দিরের মধ্যে হুসাইনের নামে মন্দির করে হৃদয় নামক মন্দিরে হুসাইনের পূজা করা উচিত। আজ আরও অনেক হিন্দু ভাইদের ইমামবাড়া আছে মহারাষ্ট্রে, তাদের ইমামবাড়া আছে, হিন্দু ভাইদের ইমামবাড়া শরীফ আছে, তারা ইমামবাড়া করে মাতম করছেন, কেউ জঞ্জির মাতম করছেন, কেউ চেন মাতম করছেন, কেউ অগ্নি মাতম করছেন, ইমাম পাককে মানছেন। মহাত্মা গান্ধী জাতির জনক, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি কি বলেছেন? উনি বলেছেন আমি ইমাম হুসাইন আলাইহিসসালামের কাছ থেকে শিখেছি কিভাবে মাজলুম অবস্থায় বিজয় অর্জন করতে হয়। আমি ইমাম হুসাইন আলাইহিসসালামের কাছ থেকে শিখেছি কিভাবে মাজলুম অবস্থায় বিজয় অর্জন করতে হয়। তারপরে বলেছেন ইফ ইন্ডিয়া উড বি সাকসেসফুল কান্ট্রি ইট উড মাস্ট বি ফলো ফুটস্টেপ অফ ইমাম হুসাইন আলাইহিসসালাম। ভারত যদি একটা, মহাত্মা গান্ধী বলেছেন, জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন, ভারত যদি একটা সাকসেসফুল কান্ট্রি হতে চায় তাহলে তার উচিত ইমাম হুসাইন আলাইহিসসালামের পদাঙ্ক অনুসরণ করা। তারপরে জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন আমি যদি ইমাম হুসাইন আলাইহিসসালামের সৈন্য 72 জন সৈনিকের মতো সৈন্য যদি আমি পেতাম তাহলে 24 ঘন্টার ভিতরে ভারতকে আমি স্বাধীন করে দেখিয়ে দিতাম। তারা ইমাম পাককে নিয়ে পড়েছে এবং জেনেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ইমাম পাক আহলে বাইত পাকের উপরে বলেছেন, বাইরের তারা, ইংরেজ বলেছেন, খ্রিস্টান ইহুদি তারা বলেছেন, অ্যান্টনি বারা বলেছেন, তারপরে আমরা হিস্ট্রিতে পড়েছিলাম স্মিথ, ডক্টর স্মিথ। শ্রেণীর মুসলমান এক শ্রেণী বুঝছে, 72 শ্রেণীর মুসলমান বুঝে না। তো আমাদের জন্য আজকের দিনটা খুব খুশির দিন, সমস্ত ওলি আল্লাহদের জন্য খুশির দিন, বেলায়েত দিবস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি রেওয়ায়েত করেছেন 18 রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমিয়েছেন 18 জিলহাজের দিন যদি কেউ একটা রোজা রাখে তাহলে 60 মাস রোজা রাখার সমান সওয়াব হবে। 60 মাস মানে 12 মাসে 1 বছর, মানে 5 বছর। আজ কত তারিখ? আজকে কত? 20 19শে আগস্ট থেকে 2019 সালের 19শে আগস্ট থেকে শুরু করে 2024 সাল, 5 বছর হবে নাকি, 2024 সালের 19শে আগস্ট পর্যন্ত একটানা 5 বছর রোজা রাখলে যে সওয়াব, কালকে একটা রোজা রাখলে সেই সওয়াব পাওয়া যাবে। 60 মাস রোজার সমান সওয়াব। কেন? তারপরে বলেছেন এই জন্য যে এই দিনে গাদিরে খুমের ঘটনা ঘটেছে এবং এই দিনে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের হাত ধরে বলেছিলেন আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, হে আল্লাহ তুমি এর সাথে বন্ধুত্ব রাখো যে আলীর সাথে বন্ধুত্ব রাখে এবং তুমি তার সাথে শত্রুতা রাখো যে আলীর সাথে শত্রুতা রাখে। আর তখনই ওই আয়াত নাজিল হলো ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনা যাকাত ওয়া হুম রাকিউন, সূরা মায়েদার 55 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। কালকের রোজার এত সওয়াব, এই জন্য আজ থেকে কালকের দিন পর্যন্ত এই দিনটাকে বলা হয় ঈদে গাদির। মাওলায়ে কায়নাত পাকের অভিষেক দিবস বলা হয়, মাওলায়ে কায়নাত পাকের বেলায়েত দিবস বলা হয়, আবার ঈদে গাদির বলা হয়, মানে গাদিরে খুমের যে বেলায়েত ঘোষণা করেছিল তার ঈদ, আনন্দ খুশি। আমাদের জন্য কতকগুলো ঈদ আছে, ঈদুল ফিতরের যেমন ঈদ, ঈদুল আজহার ঈদ,
বারুই শরীফ রসুল পাকের ঈদে মিলাদুল নবীর ঈদ, মৌলায় কানাত পাকের জন্মদিন বার্থডে 13ই রজব, ঈদে মৌলায় কানাত পাকের বেলাদত শরীফের ঈদ, আর 18ই জিলহাজ ঈদে গদিরের ঈদ। এটা আমাদের জন্য খুব আনন্দের দিন। এই দিনে ভালো কাপড় পরা, নতুন কাপড় পরা, নতুন না পরলে পারলে পরিষ্কার কাপড় পরা, খুশবু লাগানো, খুশি উদযাপন করা, আনন্দ করা, ভালো মন্দ খাওয়া, বিরিয়ানি খাওয়া, পোলাও খাওয়া, কোরমা খাওয়া, ক্ষীর খাওয়া, যে যেভাবে পারেন আনন্দ করা, ইজহার করা, কেন মওলা পাকের অভিষেক দিবস, আমাদের প্রভুর অভিষেক দিবস, আমাদের ইমামের, আমাদের মওলার অভিষেক দিবস। উনার আজকের দিনে ডিক্লারেশন হয়েছিল উনার বেলায়েতের, এই জন্য আনন্দ করা, উচ্ছ্বাস করা, খুশি করা আমাদের জন্য কর্তব্য, আমাদের জন্য জরুরি। এই জন্য আনন্দের দিন, খুশি করার দিন, ভালো পড়ার দিন, ভালো খাওয়ার দিন। বাচ্চাদেরকে আজকের দিনে মারবেন না, তাদেরকে দুঃখ দিবেন না, তাদেরকে কষ্ট দিবেন না, তাদেরকে আনন্দ করবেন, তাদেরকে নিয়ে খুশি করবেন, পরিবার পরিজনকে নিয়ে ভালো মন্দ খাবেন। তো কী করে খাবেন? দিনে তো রোজা, রাতে খাবেন? দিনে রোজা, মাগরিবে খাবেন, ইফতারে খাবেন, রাত্রে খাবেন, কালকে রাতে খাবেন, দিনে রোজা, খুশি করবেন। তো এটা আমাদের জন্য ভাই খুব খুশি দিন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন এই খুশি করার, আনন্দ করার, ঈদ উদযাপন করার, এইভাবে যেন আমরা মওলায়ে কায়নাত পাকের বেলায়েত দিবসকে পালন করতে পারি। আর আমরা এই দিবসটাকে পেয়েছি কেন? মওলায়ে কায়নাত পাকের এই বেলায়েতের শাহেনশাহ হুজুর গওয়াস পাকের মাধ্যম দিয়ে ওই বেলায়েত যেটা গাদিরে খুমে, যেটা গাদিরে খুমে হাত উঁচু করে রসুলে পাক মওলা আলীকে দেখিয়ে বলেন আমি যার মওলা, আলী তার মওলা, ওই মওলাইত্বের গদিতে আজ বড় হুজুর পাক বসে আছেন, ওই গদিটাতে, গদিরে খুমের গদিতে, গদিরে খুমের গদিতে বড় হুজুর পাক। এই বড় হুজুর পাক উনি যে গদিতে বসেছেন আজকে আছেন, ওই মওলা আলীর কে যে রসুলে পাক যে খেলা ওনার যে বেলায়েতের ডিক্লারেশন দিয়েছিলেন গদিরে খুমের দিনে, ওই গদি, যার কারণে ওই গদি আজকে 4 নম্বরে, ওই অভিষেক এখন 4 নম্বরে, ওই বেলায়েত 4 নম্বরে, সেখান থেকে আমরা পেয়েছি, যার কারণে আমরা এগুলো বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে 4 নম্বরের দরবারের চৌকাটের ভিখারি বানিয়ে দেন আমাদেরকে, এবং ওনাদের দরবারের গোলাম, এই দরবারের কুত্তা আমাদেরকে বানিয়ে দেন। আমরা যেন দুনিয়া ও আখেরাতে হুজুর পাক কেবলা ও কাবার কদম মুবারকের ছায়া তলের নিচে আশ্রয় পাই, তার জন্য আমাদেরকে তৌফিক আতা করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা নবিনা শফিনা মুহাম্মদ ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আলি তাইয়্যিবিনা ওয়া তাহিরিনা ওয়াল মাসুমিনা আজমাইন, খুসুসান আলা সাইয়্যিদিনা আল গাউসুল আজম আলা জাদ্দি নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। یا غوث خدا ارماں ہے دل مجھ تر کا، یا غوث خدا ارماں ہے دل مجھ تر کا، چھوٹے نہ کبھی دامن لخت دل حیدر کا، چھوٹے نہ کبھی دامن لخت دل حیدر کا، یا غوث خدا ارماں ہے دل مجھ تر کا، چھوٹے نہ کبھی دامن بر حضور پاک کا، چھوٹے نہ کبھی دامن چھوٹے حضور پاک کا، چھوٹے نہ کبھی دامن شہزادہ حضور پاک کا۔ وصلی اللہ تعالیٰ علی خیر خلقہ نور عرشہ سیدنا محمد و آل بیتہ و آلہ الطیبین والطاہرین والمعصومین اجمعین، خصوصا علی سیدنا الغوث الاعظم امین المکین برحمتک یا ارحم الراحمین، بحق لا الہ الا اللہ محمد رسول اللہ یا شیخ عبد القادر شیئا للہ۔ Thank you.